নমস্কাৰ মই অপিএল ৰহমান আৰু স্বাগতম জনাইছো মোৰ এই ইউটিউব চেনেল অপিএল ৰহমানলৈ। সো যোৱা ভিডিঅ'ত আমি সপ্তম শ্ৰেণীৰ গণিতৰ ক্লাছ ছেভেনৰ গণিতৰ অনুশীলনী 4.22 শেষ কৰিছিলোঁ। এতিয়া অনুশীলনী 4.32 কৰিম। এইটো যি সৰল সমীকৰণ আছে এইটো চেপ্টাৰ ফ'ৰ অৰ্থাৎ লেচন ফ'ৰৰ লাষ্ট অনুশীলনী এইটো গোটেই কৰিম এইটো ভিডিঅ'তে। ঠিক আছে, সো ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিবা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। ঠিক আছে, আৰু যদি ছাবস্ক্ৰাইব কৰা আছে তেনেহ'লে অনলি লাইক কৰিলে হৈ গ'ল। আৰু কিবা বুজি নাপালে কমেণ্ট কৰিবলৈ মোক জনাই দিবলৈ নাপাহৰিব দেই, কাৰণ কিবা বুজি নাপালে অসুবিধা হ'ব তোমালোকৰ। চ' গতিকে মই জনাটো দৰকাৰ যে তোমালোকে কোনটো বুজি পোৱা নাই, মই নেক্সট ভিডিঅ'ত তাৰ সলিউচনটো ধুনীয়াকৈ আৰু দি দিব পাৰিম। ঠিক আছে, হয় নাই? চ' গতিকে আমাৰ যিটো কৈছে অনুশীলনী 4.3, এক নম্বৰ কৈছে তলত দিয়া সংখ্যাবোৰৰ বাবে সমীকৰণ গঠন কৰা আৰু সমীকৰণ সমাধান কৰি সংখ্যাবোৰ নিৰ্ণয় কৰিবলৈ কৈছে। গতিকে আমাক যিবিলাক সংখ্যা দিছে এইবিলাক সংখ্যা দি আমাক সমীকৰণ গঠন কৰিব কৰি সমাধান কৰিব গৈছে আৰু সমাধান কৰি সংখ্যাটো সংখ্যাবোৰ নিৰ্ণয় কৰিব গৈছে। গতিকে এইবিলাকৰ কেনেকৈ কৰিম আমি, গতিকে মই লিখি লওঁ অনুশীলনী 4.3 মই লিখি লৈছোঁ। অনুশীলনী 4.3 ক্লাছ ছেভেন গণিত চববিলাক মই লিখি লৈছোঁ। ঠিক আছে, গতিকে এতিয়া ওৱানৰ এক নম্বৰটো কৰিম। ওৱানৰ এক নম্বৰ উত্তৰটো কৰিম যে আমাক কি কৈছে যে এটা সংখ্যাৰ 5 গুণৰ পৰা 7 বিয়োগ কৰিলে বিয়োগফল 8 হয়। অৰ্থাৎ এটা সংখ্যাৰ লগত যিকোনো এটা সংখ্যা ধৰি ল'ম এক্স, এক্সৰ লগত 5 গুণ কৰি দিম, কৰি 7 বিয়োগ কৰি দিলে ইজিকুৱেল টু 8 পাম। বাছ, চিম্পল। গতিকে চলিউশ্যন বা উত্তৰ ধৰা হ'ল যে এটা সংখ্যা এক্স, এটা সংখ্যা ইজিকুৱেল টু এক্স বুলি ধৰি ল'লোঁ হ'ল। গতিকে আমি কি কৰিম এতিয়া আমাক প্ৰশ্নমতে বা সমীকৰণটো, সমীকৰণ আমাক কৰিব কৈছে নাই, গতিকে সমীকৰণটো হ'ব কি হ'ব, কাৰণ আমাক কি কৈছে যে এটা সংখ্যা 5 গুণৰ পৰা, গতিকে এটা সংখ্যা কি ধৰিছোঁ আমি এক্স ধৰিছোঁ, গতিকে এটা সংখ্যা এক্স 5 গুণৰ পৰা অৰ্থাৎ 5x 5 গুণ কৰিলোঁ। কৰাৰ পিছত কি 7 বিয়োগ কৰিলে অৰ্থাৎ 7 বিয়োগ কৰিলে 7 বিয়োগ কৰিলে বিয়োগফল 8 হয় অৰ্থাৎ সমান 8 পাওঁ। বাছ, এইটো হৈ গ'ল আমাৰ নিৰ্ণয় সমীকৰণ। গতিকে এতিয়া আমাক সমীকৰণটো সমাধান কৰিব কৈছে আৰু সংখ্যাটো নিৰ্ণয় কৰিব কৈছে। ঠিক আছে, গতিকে আমি এইটো সমাধান কৰিম এতিয়া যে আমি কি এক্স পৃথক কৰিব লাগিব। গতিকে -7 আছে প্লাছ 7 দিম আগৰ ধৰে, গতিকে 5x -7 আছে এটা প্লাছ 7 দিম, এইটো নোহোৱা হৈ যাব। গতিকে 8 এইফালে প্লাছ 7 দিছোঁ, গতিকে এইফালে এটা প্লাছ 7 দিব লাগিব। গতিকে দিলে অনলি 5x থাকিলে আৰু এইটো শূন্য হৈ গ'ল, গতিকে ইজিকুৱেল টু 8+5 কিমান, 8+7 হৈ যায় কিমান, 15 হৈ যায়। ঠিক আছে, এইফালে আমি কি কৰিছোঁ বেৰি কৰি লিখিব পাৰোঁ যে দুয়ো পক্ষত প্লাছ 7 বা 7 যোগ কৰি, যে দুয়ো পক্ষত 7 যোগ কৰি, দুয়ো পক্ষত 7 যোগ কৰি বাছ এইটো হৈ গ'ল আমাৰ ধুনীয়াকৈ 7 যোগ কৰিলে। এতিয়া আমি কি কৰিম, আমাক এক্স নোহোৱা কৰিব লাগে, গতিকে 5 আছে গতিকে 5 দিয়ে আমি ভাগ কৰি দিম, এক্সটো নোহোৱা হৈ যাব। গতিকে আমি কি কৰিম যে দুয়ো পক্ষত 5ৰে হৰণ কৰি, গতিকে 5x আছে তলত 5 দিলোঁ, ইজিকুৱেল টু 15 আছে ইয়াত, এইফালেও 5 দি হৰণ কৰিব লাগিব। গতিকে আমি লিখিম যে দুয়ো পক্ষত 5ৰে হৰণ কৰি বাছ। এতিয়া 5 কটা গ'ল, 5 × 1 = 5, 5 × 3 = 15, গতিকে এক্স ইজিকুৱেল টু কিমান পালোঁ আমি, 3 পালোঁ। এইটো হৈ যাব আমাৰ চলিউশ্যন, অৰ্থাৎ আমি লিখিম যে নিৰ্ণয় সংখ্যাটো, আমাক সংখ্যাটো নিৰ্ণয় কৰিব কৈছে, সংখ্যাটো কি নিৰ্ণয় কৰা। গতিকে আমি লিখিম যে অতএব নিৰ্ণয় সংখ্যাটো সমান 3। বাছ, এইখিনি হৈ গ'ল আমাৰ এনচাৰ। 2 নম্বৰটো আমাক কি কৈছে, সেইটো হ'ল 2 নম্বৰটো কি কৈছে যে এটা সংখ্যাত এক তৃতীয়াংশ 5তকৈ 2 বেছি, গতিকে এইটো কেনে হ'ব, এটা সংখ্যাত, গতিকে এটা সংখ্যা ধৰি ল'ম তাৰ 1/3 5তকৈ 2 বেছি হ'ব, গতিকে এইটো আমি কৰিব পাৰিম নিশ্চয়, গতিকে ধৰা হ'ল আমি কৰি দিম, হৈ গ'ল আমাৰ এনচাৰ। ঠিক আছে, গতিকে এটা ধৰা হ'ল এটা সংখ্যাত, গতিকে 1 আৰু 2 নম্বৰ যে উত্তৰ বা চলিউশ্যন ধৰা হ'ল এটা সংখ্যা এক্স বুলি ধৰি ল'ব বা ৱাই বুলি ধৰিব পাৰে, যে ধৰা হ'ল এটা সংখ্যা
এক্স এটা সংখ্যা কমা এক্স দিব পারে বা ওয়াই দিও দিও ঠিক আছে ওয়াইও দিব পারে অসুবিধা নাই যে ধরা হল এটা সংখ্যা ওয়াই এইটু কি চলো যিকোনো মান হব পারে গতিকে অতএব সমীকরণটা হব সমীকরণটা হব সমীকরণটা হব কি যে এটা সংখ্যার এক তৃতীয়াংশ অর্থাৎ এটা সংখ্যা কি আমি ওয়াই ধরেছি ওয়াই এক তৃতীয়াংশ মানে ওয়াই বাই থ্রি আর কি কইছে যে পাঁচতকৈ দুই বেশি অর্থাৎ পাঁচতকৈ দুই বেশি মানে পাঁচ হব প্লাস তারতকৈ আর দুই বেশি বাস এটি হয়ে গেল আমার সমীকরণ গতি আমি এটা ওয়াই মানটা ওলালে হল ওয়াই পৃথক করলে হল গতি ওয়াই পৃথক করলে কি করব লাগবে যে আমি উপর তিনেরে পূরণ করব লাগবে ঠিক আছে ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস দুই সেভেন ইয়াকো আমি তিনেরে পূরণ করব লাগবে গতি লিখিম যে দুয়ো পক্ষ তিনেরে পূরণ করি কারণ তিনটি নোহা করব লাগবে ওয়াই পৃথক করব লাগে দুয়ো পক্ষ তিনেরে পূরণ করি তিনেরে পূরণ করি পূরণ করি করলো গতি এইটু এইটু কটা গল কি থাকলে ওয়াই থাকলে গতি সাত তিন গুণ একুশ বাস অর্থাৎ আমি সংখ্যাটা পালো আমি লিখি অতএব নির্ণয় সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি ওয়ান নির্ণয় সংখ্যাটো হব বা হল 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 দি নির্ণয় সংখ্যাটা হল টোয়েন্টি ওয়ান বাস অ্যান্সার হয়ে গেল এতিয়া ওয়ানত তিন নম্বরটো কি কৈছে যে দশ পাবলৈ এটা সংখ্যার তিন গুণৰ লগত চাৰি যোগ কৰা গতিকে দশ পাবলৈ গতিকে অৰ্থাৎ আমি ধৰা হল উত্তৰ লিখিম ধৰা হল এটা সংখ্যা আমি ধৰি লওঁ যে ধৰা হল সংখ্যাটো বা এটা সংখ্যা ধৰা হল এটা সংখ্যা কি আমি এক্স বুলি ধৰি ললোঁ অসুবিধা নাই গতিকে এলা সমীকৰণটো হ'ব এতিয়া অতএব সমীকৰণটো বা অতএব প্ৰশ্ন মতে দিব পাৰে অতএব সমীকৰণটো কি হ'ব যে দহ পাবলৈ এটা সংখ্যা অৰ্থাৎ ইজ ইকুৱেল টু দহ পাবলৈ মানে সমান সমান দহ পাবলৈ এটা সংখ্যা তিন গুণৰ লগত মানে এটা সংখ্যা কি আমি এক্স ধৰিছোঁ এটা সংখ্যা তিন গুণ মানে থ্ৰী এক্স চাৰি যোগ কৰা গতিকে চাৰি যোগ কৰিলে হৈ গ'ল এইটো হৈ গ'ল আমাৰ সমীকৰণ কিমান ধুনীয়া একেবাৰে সহজ অংক এইবিলাক এইটো চলি এক্স ছেপাৰেট কৰিলে হ'লে এক্স পৃথক কৰিলে হৈ গ'ল আমাৰ এনচাৰ গতিকে থ্ৰী এক্স প্লাছ ফ'ৰ গতিকে মাইনাছ ফ'ৰ এটা কৰি দিম ফ'ৰ নোহোৱা হৈ যাব গতিকে দহ এইফালে এটা মাইনাছ ফ'ৰ দিছোঁ গতিকে এইফালে এটা মাইনাছ ফ'ৰ দিম বাস গতিকে এইটো এইটো নোহোৱা হ'ল এইটো এইটো শূন্য হ'ল গতিকে অনলি কি থাকিলে থ্ৰী থাকিলে থ্ৰী এক্স থাকিলে দহৰ পৰা চাৰি গ'লে ছয় থাকিলে গতিকে এতিয়া কি তিনৰ লগত এক্স আছে গতিকে এক্স পৃথক কৰিব লাগে এতিয়া কি এক্স দিয়ে থ্ৰী দিয়ে আমি ভাগ কৰি দিলে হৈ গ'ল গতিকে আমি কি কৰিম যে থ্ৰী এক্স বাই থ্ৰী ইজ ইকুৱেল টু এইটো আমাক থ্ৰী দি ইয়াত দিছোঁ ইয়াতো ভাগ কৰিব লাগিব গতিকে তিন তিন কটা গ'ল তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় অৰ্থাৎ এক্সৰ মান পালোঁ আমি দুই বাস আমি লিখিম অত নিৰ্ণয় সংখ্যাটো দুই আৰু ইয়াত চাৰিত লিখিব তিনেৰে হৰণ কৰি এইটো লিখিব লাগিব যে দুয়ো পক্ষত এইটো নিলিখিলোঁ ঠিক আছে যে দুয়ো পক্ষত তিনেৰে হৰণ কৰি ইয়াত লিখিব দুয়ো পক্ষত তিনেৰে হৰণ কৰিছোঁ ইয়াত কি কৰিছিলোঁ দুয়ো পক্ষত ফ'ৰেৰে বিয়োগ কৰি লিখিবা তোমালোকে নেকি ঠিক আছে যে দুয়ো পক্ষত ফ'ৰ বিয়োগ কৰি এইটো পাইছোঁ আৰু দুয়ো পক্ষত তিন হৰণ কৰি এইটো পাইছোঁ এনেকৈ লিখিব লাগিব গতিকে নিৰ্ণয় এতিয়া লিখিব যে নিৰ্ণয় সংখ্যাটো কি হ'ব ইজ ইকুৱেল টু দুই বাস সংখ্যা হৈ গ'ল তিন নম্বৰটো এক্সাৰচাইজ ফ'ৰ পইণ্ট থ্ৰী কৰি আছোঁ গতিকে চাৰি নম্বৰ কৰিম আমি চাৰি নম্বৰ হৈছে আমাৰ কি যে জহিৰুলে এটা সংখ্যাৰ লগত ছয় যোগ কৰি যোগফলক তিনেৰে হৰণ কৰি চাৰি পায় গতিকে আমি এইটো কি কৰিম যে উত্তৰ লিখিম উত্তৰ ধৰা হ'ল কি যে এটা সংখ্যা এক্স বা ৱাই এটা সংখ্যা এক্স ঠিক আছে গতিকে অতএব সমীকৰণটো হ'ব সমীকৰণটো হ'ব গতিকে সমীকৰণটো কি হ'ব যে ধৰিলে এটা সংখ্যাৰ লগত ছয় যোগ কৰি গতিকে এটা সংখ্যাৰ লগত ছয়টো যোগ কৰিব লাগিব গতিকে যোগ ছয় যোগ কৰি যোগফলক তিনেৰে হৰণ কৰি চাৰি পায় গতিকে তিনেৰে হৰণ কৰি চাৰি পায় গতিকে চাৰি পাব ইজিকেলটো চাৰি পাব গতিকে
যোগফল তিনিরে হরণ করিব ঠিক আছে গতিকে এটা সংখ্যা লগত 6 যোগ করিব তো এটা সংখ্যা কি 6 সরি x x এর লগত 6 যোগ করি ইজ টু 4 বাই 3 এর হরণ করিব লাগিব অর্থাৎ 3 এর হরণ করি 4 বাই বাস এইটো হৈ যাব আমাৰ সমীকৰণ এতিয়া সলিউচন কৰিলে হৈ গল গতিকে আমি 3 তলত আছে এই ফালে লৈ যাম পূৰণ হৈ যাব গতিকে x plus 6 is equal to 4 into 3 গতিকে সাইডত লিখিব পাৰে যে 3ক হোফালে 3ক হোফালে হোফালে স্থানান্তৰ কৰি বা পক্ষান্তৰ কৰি সোফালে পক্ষান্তৰ কৰি স্থানান্তৰ বা পক্ষান্তৰ পক্ষান্তৰ কৰি এইফালে যে হরণ থাকে এইটো কি হরণ হৈ আছে এখন সময় এইফালে গেলে পূরণ হয় এইটো আমি জানো বাস এইটো নিয়ে লিখিলে হবে ডাইরেক্ট এনেকৈ লিখিলে রাইট দিব x plus 6 is equal to 7 3 গুণ 12 গতিকে যদি x পৃথক কৰিব লাগিব 6 অর্থাৎ মাইনাস 6 এটা দিব লাগিব গতিকে কি কৰিব পাৰা যে x is equal to এইফালে আমি সমান সমান যদি এইফালে লৈ যাওঁ 6 টো এইফালে প্লাস আছে এইফালে হৈ যাব মাইনাস এনেকৈ কৰিলে ভুল নহয় গতিকে x is equal to আমি 6 পাওঁ অর্থাৎ লিখিব যে নির্ণয় সংখ্যাটো হৈছে 6 ঠিক আছে হৈ গল গতিকে এক্সাৰচাইজ 4.3 ক্লাছ 7 আৰু মই এইটো ইউটিউব চেনেল অপিএল ৰহমান চ' ভিডিঅ'টো লাইক কৰি দিয়া চ' 5 নম্বৰ এতিয়া আমি কৰিম যে এটা সংখ্যাৰ 2/3 পৰা 4 বিয়োগ কৰিলে 7 পোৱা যায় গতিকে উত্তৰ লিখিম যে ধৰা হ'ল এটা সংখ্যা উত্তৰ ধৰা হ'ল এটা সংখ্যা বা সংখ্যাটো এক্স বুলি ধৰি ল'লোঁ গতিকে এতিয়া আমাৰ কাম কি আমাক এতিয়া সমীকৰণটো গঠন কৰিব লাগিব গতিকে অতএব সমীকরণটো হব সমীকরণটো কি হব যে এটা সংখ্যা 2/3 পড়া এটা সংখ্যা কি এক্স ধরেছো ইয়ার 2/3 মানে 2 ভাগ করি 3 ভাগ 2/3 এটু 2/3 হচ্ছে 2/3 3 ভাগ করি 2 ভাগ ইমান অংশ পড়া 4 বিয়োগ করি অর্থাৎ 4 বিয়োগ করিলে 7 পাওয়া যায় বাস এইটো হয়ে যাবে আমার সমীকরণ যে আমি এতিয়া এক্স পৃথক করলে হয়ে গেল সো গতি কি করিম 2x/3 আছে মাইনাস 4 আছে এইফালে লই যাম গতিকে প্লাস 4 এটা দিয়ে দিলে হয়ে গেল এনেকে করিব পারা যে প্লাস 4 এটা এক্সট্রা দিয়ে দিছো যে দিলে এইটু এইটু পূর্ণ হয়ে গেল 2x/3 থাকিলে = 7 আর 4 11 হয়ে যায় গতিকে এতিয়া এক্স পৃথক করিম 2/3 দিয়ে আমি পূরণ করে দিম উল্টা উল্টি করি কেন কথা আছে 2x/3 আছে পূরণ আমি 3/2 করে দিলো 3/2 আমি এক্সট্রা দিছো না গতিকে 11 এর লগত 3/2 টা আমি এক্সট্রা করিম গতিকে করার পিছত এই 3 এই 3 কটা গল এই 2 এই 2 কটা গল অনলি কি থাকিলে এক্স থাকিলে তে এক্স ইজ ইকুয়াল টু 11 পূরণ 3 হবো ইয়ের তলত কিছু মানে এক আছে 1 পূরণ 2 গতিকে 3 11 33 বাই 1 পূরণ 2 2 হয়ে যাবে গতিকে 33 বাই 2 হয়ে যাবো ইয়ার অ্যানসার মানে নির্ণয় সংখ্যাটা লিখিবে যে অতএব নির্ণয় সংখ্যাটা সংখ্যাটা ইজিকুয়াল টু 33/2 এইটো হয়ে গেল আমার আনসার দেখাই দিব এবার ধুনিয়াকে এতিয়া 106 নম্বর যে এটা সংখ্যার 6×24 সমান এইটো কেনে কথা যে আমি উত্তর লিখিম আমি ধরে লম এটা সংখ্যা আগত এটা সংখ্যা ধরে ললে হল যে এটা সংখ্যা তারপর যে কব সেটো মতো আমি করে যাম যে ধরা হল এটা সংখ্যা ধরা হল এটা সংখ্যা ইজিকুয়াল টু এক্স গতিকে সমীকরণটা হব বা প্রশ্নমতে বা সমীকরণটা হব এনেকৈ দিলে হব প্রশ্নমতে দিলে হব ঠিক আছে প্রশ্নমতে মানে প্রশ্নত কি কৈছে যে এটা সংখ্যা 6 গুণ অর্থাৎ এটা সংখ্যা আমি কি 6 6 গুণ মানে কি ইয়ার লগত আমার 6 পূরণ হব কিহর সমান 24 সমান ইজিকুয়াল টু 24 বাস ইমান সহজ ঠিক আছে গতিকে এতিয়া আমি এক্স পৃথক করব লাগে গতিকে এক্স দিয়ে আমি ভাগ করিম যে 6x/6 ইজ ইকুয়াল টু 24/6 গতি সাইডত লিখিব পাৰে যে দুপক্ষত সিক্সেৰে হৰণ কৰি সহজ কোনো পাৰ্থক্য নাই যে 6 কটা গ'ল 4×6 = 24 গতিকে এক্স ইজ ইকুৱেল টু 4 অতএব আমি লিখিম যে নির্ণয় সংখ্যাটো ইজ ইকুয়াল টু 4 ঠিক আছে এনেকুৱা সহজ অংক এইবিলাক
গতিকে এতিয়া ওয়ান অফ সেভেন নম্বরটো কম যে এটা সংখ্যার এক চতুর্থাংশ লগত পাঁচ যোগ করলে ছয় পাওয়া যায়। যেন এটি কেন কথা যে আমি ধরা হল লিখিল যে উত্তর ধরা হল যে এটা সংখ্যা ধরে লবই লাগিব এটা সংখ্যা এটা সংখ্যা যদি এক্স ধরে ললো গতি আমি কি করেছো প্রশ্ন মতে বা সমীকরণটা হব সমীকরণটো হব বা প্রশ্ন মতে এটা সংখ্যার এক চতুর্থাংশ অর্থাৎ এক্স বাই এক চতুর্থাংশ ওয়ান বাই ফোর গতি এক্সত আগপাই একো নাই মানে ওয়ান আছে ঠিক আছে এইটা কি কয় এক চতুর্থাংশ এক চতুর্থাংশ লগত পাঁচ যোগ করি অর্থাৎ পাঁচ যোগ করে দিম যোগ করলে ছয় পাওয়া যায় এইটাই আমাক কইছে গতিকে আমি এটা করিম সলিউশন করিম গতি কি করিম এক্স বাই ফোর গতিকে আমি প্লাস ফাইভ আছে আমি এটা মাইনাস ফাইভ দিয়ে দিম মাইনাস ফাইভ যদি দিয়ে দিও তাহলে এইফালে মাইনাস ফাইভটা এইফালে দিব লাগিব করলে ফাইভ ফাইভ গল বাড়ি গল এইটুক টাটা ভাবে খতম গেয়া থাকিল কি এক্স বাই ফোর ইজিকুয়াল টু ছয়ের পৰা পাঁচ গলে এক থাকে ঠিক আছে গতিকে এতিয়া বজ্রপূরণ এক্স পূরণ ইয়াত দেখুন আমরা এক গতি এক্স পূরণ এক এক্স হয় চারি পূরণ এক চারি হয় গতিকে এক্স ইজিকুয়াল টু ফোর পালো বাস এইটো হয়ে গেল আমার অ্যান্সার অর্থাৎ লিখে পড়া যায় নির্ণয় নির্ণয় সংখ্যাটো সংখ্যাটো হল বা সংখ্যাটো চারি বাস গতিকে আট নম্বরটা কি হয়েছে যে এটা সংখ্যার তিন চতুর্থাংশ বারোর সমান গতিকে এটা সংখ্যা আমাকে ধরব লাগবে গতিকে এর উত্তর করিম তোর যে এটা সংখ্যার তিন চতুর্থাংশ বারোর সমান গতিকে উত্তর ধরা হল এটা সংখ্যা এটা সংখ্যা কি বলে ধরে ললো যে এক্স বা ওয়াই ধরে লো গতিকে অতএব প্রশ্ন মতে বা সমীকরণটা হব সমীকরণ তো হব সমীকরণটা কি হবে এটা সংখ্যার তিন চতুর্থাংশ অর্থাৎ এটা সংখ্যা কি এক্স ঠিক আছে ইয়ার তিন চতুর্থাংশ অর্থাৎ থ্রি বাই ফোর কার সমান বারোর সমান ইজিকুয়াল টু বারো বাস হয়ে গেল এইটো হচ্ছে সমীকরণ এতিয়া আমি এক্স পৃথক করলে হয়ে গেল গতিকে এক্স পৃথক করিবার কারণে কি করেন থ্রি এক্স বাই ফোর আছে আমি কি করি পূরণ ফোর বাই থ্রি করিল ইজিকুয়াল টু বারো এবার ইয়াত আমি ফোর বাই থ্রি এক্সট্রা লিছো গতিকে ইয়াত ফোর বাই থ্রি আমি এক্সট্রা লম সাইডত লিখবে দুপক্ষত ফোর বাই থ্রিরে পূরণ করি পূরণ করি বাস ই গল ফোর বাই থ্রিরে পূরণ করি দুপক্ষত গতিকে ফোর ফোর কটা গল থ্রি থ্রি কটা গল তারপরে তিন এগুণ তিন তিন চার গুণ বারো গতিকে ইয়াত থাকিল অনলি এক্স আর ইয়াত থাকিল অনলি চার পূরণ চার গতিকে চার পূরণ চার অর্থাৎ এক্স ইজিকুয়ালটা আমি পালো ষোলো বাস লিখিব পৰা যায় অতএব নির্ণয় সংখ্যাটো ইজিকুয়াল টু সিক্সটিন বাস এইটো হচ্ছে নির্ণয় সংখ্যাটো লিখিছো ঠিক আছে গতিকে অতএব নির্ণয় সংখ্যাটো সিক্সটিন এনেকৈ কৰিলে হৈ গ'ল ধুনীয়াকৈ নোট খাত লিখি ল'বা দেই চ' এতিয়া দুই নম্বৰটো যে অমল ৰমেন আৰু অনুপমৰ পকেটত থকা মাৰ্বলৰ সংখ্যা এনেধৰণৰ যে অমল ৰমেন আৰু অনুপম আছিল তিনিজন বন্ধু আছিলে তেওঁলোকৰ পকেটত মাৰ্বল আছিলে চ' মাৰ্বলৰ সংখ্যা এনেধৰণৰ দিছে যে ৰমেনৰ দুয়োটা পকেটত মিলি থকা মাৰ্বল অমলৰ পকেটত থকা মাৰ্বলৰ দুগুণ গতিকে ৰমেনৰ যি পকেটত দুটা পকেটত মাৰ্বল আছিলে সেই মাৰ্বলতকৈ ৰমেনৰ অমলৰ পকেটত থকা মাৰ্বলৰ দুগুণ মানে অমলৰ পকেটত যদি দুটা থাকে তেনেহ'লে ৰমেনৰ পকেটত আছে চাৰিটা মানে দুগুণ আছিলে আৰু কি কৈছে যে অনুপমৰ পকেটত থকা মাৰ্বলৰ সংখ্যা হৈছে এঘাৰ মানে এতিয়া অনুপমৰ মাৰ্বলৰ সংখ্যা হৈছে এঘাৰ তেওঁলোকৰ তিনিজনৰ লগত থকা মাৰ্বলৰ সংখ্যা হৈছে পঞ্চাছটা গতিকে আমাক অনুপমৰ পকেটত কিমান আছে এঘাৰটা আছে কিন্তু ৰমেনৰ পকেটত কেইটা আছে দিয়া নাই আৰু অমলৰ পকেটত কেইটা আছে দিয়া নাই আৰু তিনিজনৰ মাজত মাৰ্বলকেইটা আছিল পঞ্চাছটা আছিলে গতিকে এতিয়া আমাক কৈছে যে ৰমেন আৰু অনুপমৰ লগত থকা মাৰ্বলৰ সংখ্যা কিমান গতিকে ৰমেনৰ যদি থাকে দহ এঘাৰটা বোলে কিমান থাকে আৰু থাৰ্টি নাইনটা থাকে থাৰ্টি নাইনটা থাকিলে ৰমেনৰ পকেটত দুগুণ থাকিব আৰু অনুপমৰ পকেটত থাকিব এক গুণ অৰ্থাৎ অনুপমৰ পকেটত যদি থাকে তোমালোকৰ যদি ধৰি লওঁ উনচল্লিশ যদি হয় তেনেহ'লে তেরোটা আর তেরোটা ছাব্বিশ অঁ তেনেহলে ৰমেনৰ পকেটত থাকিব ছাব্বিশটা আর অনুপমৰ পকেটত থাকিব তেরোটা গতিকে উনচল্লিশটা হয়ে যায় গতিকে এইটো কেনেকৈ করিম চাওঁ দেখাত হৈ গ'ল এইটো ন গতিকে আমি সলিউশন করিম যে দুইৰ উত্তর প্রথমত ধৰি ল'ব লাগিব এইবিলাকক ধৰি ল'ব লাগিব ঠিক আছে গতিকে আমি কি যে আমি অমলৰ পকেটত কি মাৰ্বল কেইটা আছে এইটো যাৰ দুগুণ ক'ব সেইটো আগত ধৰি ল'ম গতিকে অমলৰ পকেটত মাৰ্বলৰ সংখ্যা আমি নাজানো গতিকে এক্স বুলি ধৰি লওঁ যে ধৰা হ'ল অমলৰ
পকেটত থকা মার্বলৰ সংখ্যা আমি এক্সট্রা ধরে ললো এক্সট্রা আছে ঠিক আছে। এটা প্রশ্ন মতে কি কৈছে আমাক বা অতএব এতিয়া কি রমনৰ পকেটত থকা কি দুগুণ গতি রমেনর দু পকেটত মিলি থকা মার্বলৰ সংখ্যা কি অমনতকৈ দুগুণ আছিল গতিকে আমি লিখিম যে অতএব রমেনৰ পকেটত থকা মার্বলৰ সংখ্যা দুগুণ কৈছে গতিকে যদি অমলৰ হৈছে এক্স তেনে দুগুণ কৰি টু এক্স বাস সিম্পল। আৰু যি কৈছে যে অনুপমৰ হাতত কেইটা আছিলে এঘাৰটা আছিলে আৰু অনুপমৰ হাতত বা পকেটত থকা মার্বলৰ সংখ্যা কেইটা আছিলে এঘাৰটা এইবিলাক টা বুলি দিব ঠিক আছে মানে ইমানটা ইমানটাকে আছিলে গতিকে আমাক এতিয়া কি কৈছে প্রশ্নমতে আমাক কি কৈছে যে অনুপম সরি অমলৰ পকেট মার্বল প্লাস রমেনৰ মার্বল কিমান টু এক্স আর অনুপমৰ মার্বল কিমান এগারোটা কেইটা আছে মুঠতে মিলি পঞ্চাশটা আছে গতিকে আমি ইজিকুয়াল টু পঞ্চাশ দি দিম বাস আমার সমীকরণটা হয়ে গেল এটি সমাধান করলে হয়ে গেল গতিকে দুটা এক্স আর এটা এক্স তিনটা এক্স থ্রি এক্স প্লাস ইলেভেন ইজিকুয়াল টু ফিফটি হয়ে গেল এতে এইফালে প্লাস ফিফটি আছে সমান সমান ওইফালে গেলে হয় মাইনাস ফিফটি বা আমি এনেকৈ করব পাৰোঁ আমি মাইনাস ইলেভেনটুক নোহোৱা কৰিব পাৰিম ঠিক আছে কেনেকৈ থ্রি এক্স প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন ইজিকুয়াল টু মাইনাস ইলেভেন আমি করে দিলো ফিফটি মাইনাস ইলেভেন এক্সট্রা দিছো গতিকে এইফালে আমি মাইনাস ইলেভেন করি ঠিক আছে গতিকে মাইনাস ইলেভেন আমি করলো গতিকে আমি কি করলে দুয়ো পক্ষত এগারো বিয়োগ করি বাস করলে হয়ে গেল গতিকে এগারো এগারো কটা করে অনিল থাকলে কি থ্রি এক্স থাকলে ইজিকুয়াল টু পঞ্চাশের পর এগারো গেলে থার্টি নাইন এটি আমি কি করিম যে এটি আমি এক্সটুক পৃথক করব লাগিব গতিকে এক্সটুক পৃথক করার কারণে আমি কি করিম যে থ্রি দিয়ে আমি ভাগ করে দিম গতিকে থ্রি এক্স বাই থ্রি ইজিকুয়াল টু থার্টি নাইন বাই থ্রি করলো গতিকে কি করলো যে দুয়ো পক্ষত তিনেরে হরণ করি বস হয়ে গেল তিন তিন কটা গল আর তিন এগুণ তিন নয় গতিকে তিন তেরো উনচল্লিশ গতিকে এক্স ইজিকুয়াল টু তেরো পালো অর্থাৎ আমি এক্স ইজিকুয়াল তেরো পালো মানে কি এক্স মানে কি অমলৰ পকেটে থাকা মার্বল সংখ্যা মানে অমলৰ পকেটে থাকা মার্বল সংখ্যা কিমান তেরোটা আর রমেনৰ পকেটত মার্বল সংখ্যা টু এক্স গতিকে এক্সের মান হচ্ছে তেরো তেরো পূরণ দুই দুই তেরো ছাব্বিশটা গতিকে আমি লিখিম যত নির্ণয় সংখ্যাটো কি পালো আমি যে তেরো পালো আর এটা আমাকে কৈছে যে অমলৰ পকেটত থাকা মার্বল সংখ্যা আমি লিখিম যত অমলৰ পকেটত থকা মার্বলৰ সংখ্যা কিমান তেরোটা এক্স ধরেছিল গতিকে ইমানটা আর এতিয়া রমেনৰ লাগে রমেনৰ টু এক্স ধরেছো গতিকে রমেনৰ পকেটত থকা মার্বলৰ সংখ্যা ইজিকুয়াল টু টু এক্স গতিকে টু ইন্টু এক্সের মান কি হয়েছে তেরো গতিকে দুই তেরো ছাব্বিশটা এইখানে আমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে গতিকে দুই নম্বরটা হ্যাক গতিকে দুই নম্বরটা ইমানে আসলে এবার ঘরের পর দেখাই দিছো আরম্ভণির পর স্ক্রিনশট মারি লোক বা বহিত উঠাই লোক ঠিক আছে গতিকে এটা আমি তিন নম্বর কি কৈছে যে আমাক তিন নম্বর কৈছে এটা ভগ্নাংশর হর লবতকৈ চারি বেশি একটা ভগ্নাংশ আছে যার লবটো হরতকৈ ভগ্নাংশর হর লবতকৈ চারি বেশি মানে লবতকৈ উপরটো কি লব তলরটো হর হরতকৈ কি কৈছে আমাক সরি হরটো যেটো আছে মানে নিচরটো যেটো আছে হরটো লবতকৈ চারি বেশি এইটো যদি দুই হয় এইটো ছয় হব মানে চারি বেশি যদি লব আর হরর হইতে এক যোগ করা হয় তেন্তে ভগ্নাংশর মান হয় হাফ হয় মানে ওয়ান বাই টু হয় ভগ্নাংশটো উলিয়াব কৈছে গতিকে আমি করিম এইটো
গতিকে ইয়ার উত্তর গতিকে তিনের উত্তরটা আমি করি যে আমি কি লিখিম যে ধর আমি আমি না জানো যে লভটো কিমান আছে যে চারি বেশি গতিকে আমি লভটো ধরি লওঁ ধরি লওঁ আমি চারি বেশি করে দিলে হয়ে গেল গতিকে আমি ধরা হল লভটো ভগ্নাংশটোর লভটো ভগ্নাংশ টোর লভ ইজ ইকুয়াল টু এক্স বলে ধরিলো এটা প্রশ্ন মতে বা অতএব হর কিমান কৈছে চারি বেশি বলে কৈছে গতিকে ভগ্নাংশ লভ যদি হয় এক্স গতিকে চারি বেশি এক্স প্লাস ফোর বাস হয়ে গেল গতিকে তো ভগ্নাংশটো কি হব অতএব লিখুন ভগ্নাংশটো হব ভগ্নাংশ তো হব ভগ্নাংশটো কি হব হর লভ আছে এক্স আর হরটো লভতকে চারি বেশি অর্থাৎ এক্স প্লাস ফোর এটা প্রশ্ন মতে আমাকে কি কৈছে প্রশ্ন মতে কৈছে যেটা ভগ্নাংশ আছে এক্স এক্স প্লাস ফোর এইটো ভগ্নাংশ কার সমান ওয়ান বাই টুর সমান বলে কৈছে যে এই ভগ্নাংশর মান যদি এক যোগ করা হয় তাহলে এত পাওয়া যায় মানে কি এক যোগ করিব লাগিব প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান দু পক্ষে আমি প্লাস ওয়ান করলে আমি হাফ পাওঁ এইটো প্রশ্নত কৈছে গতি প্লাস ওয়ান করলো এটা সলিউশন করলে হয়ে গেল গতিকে কি হয় উপর এক্স প্লাস ওয়ান থাকে আর এক্স থাকলে চারি যোগ এক পাঁচ গতিকে এক্স প্লাস ফাইভ হয়ে গেল ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেল গতিকে এটা আমি বজ্রপূরণ পদ্ধতি করি ঠিক আছে গতিকে আমি বজ্রপূরণ পদ্ধতি করে দিই এটা এইটু দিয়ে এইটু পূরণ গতিকে টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ গতিকে এটা বজ্রপূরণ করলো ঠিক আছে যে বজ্রপূরণ পদ্ধতি বজ্র গুণন বা পূরণ গুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি করলো গতিকে এইটো কেনেকুৱা হৈছে এইটো আমি কি পাইছোঁ এইটো কি বিতৰণ বিধি পাইছোঁ বিতৰণ কৰি দিব লাগে ব্ৰেকেট থাকিলে সহযোগ বিধি ক্ৰম বিনিময় বিধি বিতৰণ বিধি এইবিলাক পাইছোঁ গতিকে আমি এইটো কি কৰিম যে দুই এক্সৰ লগত পূৰণ হ'ব এবাৰ গতিকে দুই এক্স গুণ টু এক্স প্লাছ 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 দুই পূৰণ এক দুই ইজ ইকুৱেল টু এক পূৰণ এক্স এক্স হয় প্লাছ 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 এক পূৰণ পাঁচ পাঁচ হয় এইটো হ'ল গ'ল গতিকে এতিয়া আমি কি কৰিম যে এইটোতো আমি নোহোৱা কৰিম গতিকে মাইনাছ টু এটা দি দিম যে টু এক্স প্লাছ টু মাইনাছ টু ইজ ইকুৱেল টু এক্স প্লাছ ফাইভ গতিকে মাইনাছ টু ইয়াত এক্সট্ৰা দিছোঁ ইয়াতে মাইনাছ টু দিম দিলে আমাৰ অনলি টু এক্স থাকিলে আমাক এক্স এক্সট্ৰা কৰিব লাগে গতিকে এইটো কৰিলে এইটো এইটো গ'ল অনলি কি থাকিলে টু এক্স থাকিলে টু এক্স ইজ ইকুৱেল টু এক্স এইটো কি প্লাছ ইয়াত আছে মাইনাছ গতিকে প্লাছ ফাইভৰ পৰা মাইনাছ টু গ'লে প্লাছ থ্ৰী থাকে এইফালে আমি কি কৰিলোঁ যে দুয়োপক্ষত মাইনাছ টু বিয়োগ কৰি বা দুই বিয়োগ কৰি লিখিবা যে দুয়োপক্ষত দুয়োপক্ষত এইবিলাক লিখিব লাগিব নহ'লে নম্বৰ কাটিব ঠিক আছে দুয়োপক্ষত দুই বিয়োগ কৰি বিয়োগ কৰি এইটো পালোঁ গতিকে এতিয়া আমাক এক্স স্থানান্তৰ কৰিব লাগে গতিকে দুই আছে গতিকে এক্স কৰিব লাগে গতিকে দুই দি আমি ভাগ কৰি দিম টু এক্স টু এক্স বাই দুই ইজ ইকুৱেল টু এক্স প্লাছ থ্ৰী বাই টু ঠিক আছে এইটো কৰিলোঁ গতিকে দুই দুই কটা গ'ল এক্স থাকিলে ইয়াত কি থাকিলে এক্স প্লাছ থ্ৰী বাই টু থাকিলে গতিকে আমি আকৌ বজ্ৰপূৰণ কৰিম গতিকে ইয়াত তলত একো নাই মানে ওৱান আছে গতিকে এক্স পূৰণ দুই টু এক্স একে আহি আছে বস্তুটো চ' গতিকে আমি কি কৰিম এতিয়া যে দুইটোক আমি যদি পক্ষান্তৰ কৰিব পাৰোঁ তেনেহ'লে আমি এইফালে মাইনাছ হৈ যাব চ' গতিকে এইটো নকৰোঁ এইটো নকৰোঁ ঠিক আছে এইটো লাইন বেলেগ যাব ইয়াত চাওক যে দুটা এক্স আছে গতিকে আমি এটা এক্স মাইনাছ কৰি দিলে আমি এটা এক্স পাওঁ এইটো কৰিলে ভাল হ'ব গতিকে ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হ'ব ইয়াৰ পৰা নেক্সট লাইন যে টু এক্স আছে আমি এটা এক্স মাইনাছ কৰি দিলোঁ কাৰণ এইফালে এক্স আছে নোহোৱা হৈ যাব গতিকে এক্স প্লাছ থ্ৰী আছে ইয়াত এক্সট্ৰা মাইনাছ এক্স দিছোঁ গতিকে ইয়াত এক্সট্ৰা মাইনাছ এক্স দিলোঁ দিয়াৰ পিছত টু এক্সৰ পৰা এটা এক্স গ'লে এক্স থাকে আৰু এক্স গ'লে শূন্য হয় যিকোনো এক্স যিটো থ্ৰী পালোঁ বাছ এইখিনি আমি পালোঁ ঠিক আছে গতিকে এইখিনিত আমি লিখিব পাৰোঁ দুয়োপক্ষত মাইনাছ এক্স বিয়োগ কৰি বা দুয়োপক্ষত এক্স বিয়োগ কৰি দুয়োপক্ষত এক্স বিয়োগ কৰি বিয়োগ কৰি বাছ এইটো হৈ গ'ল এক্সৰ মান পালোঁ থ্ৰী এতিয়া ভগ্নাংশটো কি হ'ব আমাক কৈছে যে ইয়াত পোৱা যায় ভগ্নাংশটো কি উলিয়াব কৈছে গতিকে ভগ্নাংশটো আমি ওলাই দিওঁ এতিয়া অতএব ভগ্নাংশটো হ'ব ভগ্নাংশটো হ'ব
কি হব যে x plus 4 x এর মান কি হলো 3 পালো তো x এর মান 3 বহাই দিম আর x এর মান 3 বহাই 3 plus 4 is equal to 3 by 7 বাস হইছে ভগ্নাংশটা কি লবত কই 4 বেশি হইছে হলটো এটা লব হইছে 3 আর হল হচ্ছে 7 অর্থাৎ 4 বেশি হলটো বাস এইখানে আমার অ্যানসার তো কি এবার মই প্রথম পার দেখাই দিও এনে কো হবে অ্যানসার 3 নম্বর টু দেখি ভিডিওটা পোস্ট করে লিখি লওয়া বা স্ক্রিনশট মারি লওয়া ঠিক আছে গতি ইমানদারি হই গেল অ্যানসার এটু সাই নম্বর টু কি কইছে যে এটি আয়তর দৈর্ঘ্য প্রস্তুত কই 5 সেন্টিমিটার বেশি এটা আয়তর দৈর্ঘ্য আছে যেটা প্রস্থ আছে প্রস্থ কই 5 সেন্টিমিটার বেশি মানে আয়ত কেন কয় এনে কথা আয়ত সো এটা কি কইছে যে আয়তর দৈর্ঘ্য প্রস্তুত কই 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ এটু যদি 4 হয় এটু হয়ে যাবে 9 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার বেশি গতি আয়তর পরিসীমা দিয়ে আছে 26 সেন্টিমিটার হলে আয়তর কালি উলাব লাগে কিছু গতি পরিসীমা কি যে যিমান দূর টানিম এইখিনি গতি এইখিনি যোগ এইখিনি যোগ এইখিনি যোগ এইখিনি অর্থাৎ এই চারিটা বাহু যোগ করলে আমি পরিসীমাটো পাই যাম পরিসীমাটো দিছে আমাক কিমান 26 আৰু কৈছে আয়তর কালি উলা উলুয়া গতি আমি উত্তর লিখিম সো উত্তর চারির উত্তর লিখিম গতিকে চারির উত্তরটো কেনেকুৱা হ'ব যে আমি প্ৰথমত ধৰি লওঁ যে আয়তৰ দিক কিমান আছিলে গতি ধৰা হ'ল যে ধৰা হ'ল তাহলে আয়তৰ প্ৰস্থ বা দিক কি কৈছে যে দৈৰ্ঘ্য প্ৰস্তুত কৈ 5 বেছি অৰ্থাৎ প্ৰস্থ আগ ধৰি ল'ব লাগিব তাৰপিছত দৈৰ্ঘ্যটো 5 বেছি প্ৰস্থ যদি আমি 1 ধৰি লওঁ তাৰ লগত 5 যোগ কৰিলে আমি পাই যাম গতিকে প্ৰস্থ আগ ধৰিব লাগিব ধৰা হ'ল প্ৰস্থ যে ধৰা হ'ল আয়তৰ প্ৰস্থ আয়তৰ আয়ত আরে কি হই আছে এটা আয়ত আয়তর প্রস্থ এটা হইছে আয়ত আয়তর প্রস্থ ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলো যদি কত আয়তর কি হয়ে যাব দৈর্ঘ্য আচ্ছা আয়তর দৈর্ঘ্য দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হয়ে যাব 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ এক্স প্লাস 5 হয়ে গেল কিমান ধুনিয়া অঙ্ক এইবিলাক করি ভালে লাগে গতিকে এতিয়া আমাক কি দিয়া আছে বা প্রশ্ন মতে যে দিয়া আছে কি দিয়া আছে যে আয়ত্ত পরিসীমা যে আয়ত্তর পরিসীমা পরিসীমা 26 সেন্টিমিটার 26 সেন্টিমিটার দিব না লাগে সেন্টিমিটার গতিকে এতিয়া আমি করিম যে আয়ত্তর পরিসীমা আছে 26 সেন্টিমিটার গতিকে আয়ত্তর পরিসীমার সূত্র কি 2 ইন্টু দিক যোগ প্রস্থ দিক যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 26 গতিকে 2 দিক কিমান আছে এক্স প্লাস 5 যোগ প্রস্থ কিমান আছে এক্স ইজ ইকুয়াল টু 26 হয়ে গেল এতিয়া আমি এইটো সিম্পলিফাই করলে আমার অ্যান্সারটো আহি যাব গতিকে আমি কি করিম যে দুই দিয়ে আগত এক পূরণ করিম বা করিব পারে এইটো এইটো এটা এক্স আছে এইটো এটা এক্স আছে আগত বন্ধনীর ভিতর কাম বড় মাস আমি রুল পাইছো বন্ধনীর ভিতর আগত কামবিলাক করিব লাগে গতিকে এক্স এক্স যোগ হলে কি হয় 2x হয়ে যায় 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 26 তারপর দুই দিয়ে আমি এক পূরণ করি দুই পূরণ দুই চারি আর এক্স থাকিব চারি এক্স প্লাস দুই পূরণ পাঁচ 10 ইজ ইকুয়াল টু 26 গতি 10টুকু আমি এইফালে লৈ যাম বা দুই পক্ষ থেকে মাইনাস 10 বিয়োগ করলে আমি পাই যাম তেনেকৈ করিব পারে টু ফোর এক্স প্লাস 10 মাইনাস 10 করিব পারে ইজ ইকুয়াল টু 26 মাইনাস 10 এইফালে এক্সট্রা দিছো গতি এইফালে মাইনাস 10 দিম দিলে আমি 10 10 কটা গল ফোর এক্স থাকিলে ইজ ইকুয়াল টু 26 পৰা 10 গলে 16 এতিয়া কইলে এক্সৰ মান লাগে গতি এক্স ৰাখিম আমি এইফালে এইফালে পূৰণ হৈ আছে চাৰিটো এইফালে গ'লে আমি হৰণ পাম গতিকে ষোল্ল বাই চাৰি গতি চাৰি গুণ চাৰি চাৰি গুণ চাৰি 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 গুণ ষোল্ল অৰ্থাৎ আমি এক্সৰ মান পালোঁ আমি চাৰি ঠিক আছে গতিকে আমি এতিয়া কি লিখিম যত আয়ত্তৰ প্ৰস্থ আয়ত্তৰ কালি ওলাব কৈছে ঠিক আছে গতিকে এতিয়া কালি ওলোৱা নাই আয়ত্তৰ প্ৰস্থ ইজিকলটো কিমান আমি প্ৰস্থ এক্স ধৰি লৈছোঁ গতিকে প্ৰস্থ এক্সৰ মান কিমান হ'ল চাৰি আৰু দৈৰ্ঘ্য কিমান ধৰি লৈছো টু এক্স প্লাছ ফাইভ অৰ্থাৎ পাঁচ বেছি আছিলে গতিকে দৈৰ্ঘ্য দৈৰ্ঘ্য ইজ ইকুৱেল টু এক্স প্লাছ ফাইভ মানে কি যে চাৰি আৰু পাঁচ নয় মিলি গৈছে একেবাৰে মোৰ উদাহৰণৰ লগত মিলি গৈছে দেই গতিকে ইমান পালোঁ এতিয়া আমাক কালি ওলাব কৈছে গতিকে অতে যে আয়ত্তৰ কালি আয়ত্তৰ আয়ত্তৰ কালি গতিকে আয়তর কালির সূত্র কি দিক পূরণ প্রস্থ দিক পূরণ প্রস্থ দিক কিমান পালো
9 সেন্টিমিটার পূরণ প্রস্থ কেন্দ্র 4 এটিকে 4 9 গুণ 36 ইমান বর্গ সেন্টিমিটার মানে কালি হলে স্কয়ার হয় বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার কারণ এটু হইছে সেন্টিমিটার এটু হইছে সেন্টিমিটার কারণ এবিলা কি বাহুত যোগ পালো সেন্টিমিটারক সেন্টিমিটার সেন্টিমিটার পূরণ হলে বর্গ সেন্টিমিটার হয় বা সেন্টিমিটার স্কয়ার হয় বাস এইটুই আমার অ্যানসার হয়ে যাবে এটা 5 নম্বর 2 যে আরিফুলৰ মাকৰ বয়স আরিফুলৰ ভন্টিৰ ৰেহিনাৰ বয়সৰ 4 গুণ যে আরিফুলৰ মাকৰ বয়স যেটো আছিল আরিফুলৰ ভন্টিৰ ৰেহিনাৰ বয়সৰ 4 গুণ বুলি কৈছে আৰু ৰেহিনা আরিফুলতকৈ 4 বছৰ সৰু সেগতিকে ৰেহিনাৰ মাকৰ বয়স 32 বছৰ হলে আরিফুলৰ ৰেহিনাৰ বয়স কিমান এটো আমাক ওলাব কৈছে সেগতিকে এটো দেখাত হয়তো খুব কঠিন সেগতিকে একেবাৰে এটো সহজ সেগতিকে আমি ৰেহিনাৰ আরিফুলতকৈ 4 বছৰ সৰু ৰেহিনা আরিফুলতকৈ 4 বছৰ সৰু অৰ্থাৎ আমি যদি আরিফুলৰ বয়স যদি ধৰি লওঁ আৰু যদি তাৰপিছত আরিফুলৰ বয়সৰ পৰা ৰেহিনাৰ বয়স মাইনাছ কৰি দিওঁ ৰেহিনাৰ বয়স পাম ৰেহিনাৰ বয়সৰ পৰা আমি তাৰ মাকৰ বয়স পাম ঠিক আছে কেনেকৈ কৰিম চাই লওক যে পাঁচৰ উত্তৰ আমি অনুসৰণে আগতে কৰিছোঁ ঠিক আছে 4.32 কৰি আছোঁ পাঁচৰ উত্তৰ আমি ধৰি লওঁ যে ধৰা হ'ল আরিফুলৰ বয়স ধৰি লওঁ যে আরিফুলৰ বয়স কিমান বুলি ধৰিলোঁ এক বছৰ ধৰিলোঁ আরিফুলৰ বয়স তাৰপিছত কি কৰিম এতিয়া ৰেহিনাৰ বয়স এতিয়া কিমান হ'ব ৰেহিনাৰ বয়স আরিফুলতকৈ 4 বছৰ সৰু ৰেহিনা 4 বছৰতকৈ সৰু আছিল আরিফুলতকৈ গতিকে আমি লিখিম যে ৰেহিনাৰ বয়স আরিফুলতকৈ 4 বছৰ সৰু অৰ্থাৎ x + x - 4 ইমান বছৰ 4 বছৰ সৰু ঠিক আছে গতিকে আমি এতিয়া পাই গ'লোঁ এতিয়া আরিফুলৰ মাকৰ বয়স কিমান কৈছে যে ৰেহিনাৰ বয়স 4 গুণ গতিকে পাই গ'লোঁ আরিফুলৰ মাকৰ বয়স চ' গতিকে আমি লিখিম আরিফুলৰ মাকৰ বয়স ৰেহিনাৰ বয়সকৈ 4 বছৰ 4 গুণ অৰ্থাৎ 4 গুণ হ'ব ৰেহিনাৰ বয়স কিমান x - 4 বাছ ইমান বছৰ হৈ গ'ল চব এতিয়া প্ৰশ্ন মতে আমাক কি কৈছে যে প্ৰশ্ন মতে কৈছে যে ৰেহিনাৰ মাকৰ বয়স 32 বছৰ ঠিক আছে চ' গতিকে অতএব লিখিম যে মাকৰ বয়স এইটো পালোঁ অৰ্থাৎ 4 × x - 4 = কিমান বছৰ বুলি কৈছে 32 বছৰ মাকৰ বয়স 32 বছৰ বুলি কৈছে এতিয়া আমি ইয়াৰ পৰা এক্স এক্সট্ৰেক্ট কৰিম 4 × x - 4x - 4 × 4 = 16 = 32 গোটেই কৰিলে 4 ইফালে ৰাখিম 4x - 16 সমান ইফালে লৈ যাম গতিকে 32 মাইনাছ আছে -16 সমান ইফালে গ'লে +16 হ'ব ঠিক আছে গতিকে এতিয়া আমি এইটো যোগ কৰি দিম যে 32 আৰু 16 যিটো যোগ কৰিলে কিমান হয় 4x + 32 আৰু 16 যোগ কৰিলে 8 হ'ব 3×4 গতিকে 48 হৈ যাব গতিকে এতিয়া এক্সৰ মান লাগে আমাক এক্স এক্সট্ৰা কৰিব লাগে গতিকে x = 4 পূৰণ হৈ আছে ইফালে গ'লে হৰণ হ'ব গতিকে 48/4 এতিয়া কটাকুটি কৰিলে 4×4 4×48 অৰ্থাৎ এক্সৰ মান পাওঁ আমি 12 ঠিক আছে গতিকে 4 লিখিব পাৰে মানে লিখিলেও হয় শব্দ নাই এনেকৈ কৰিলে হ'ব কাৰণ এতিয়া আমি বহুতকেইটা কৰিছোঁ আমি পাৰিছোঁ ছাৰ নিজে জানিব যে এতিয়া পাৰি গৈছে বস্তুটো বুজা পাইছে চ' গতিকে আমি লিখিম যে অতএব আরিফুলৰ বয়স গতিকে আরিফুলৰ বয়স আমি কিমান ধৰিছিলোঁ এক্স বছৰ গতিকে এক্সৰ মান কিমান হৈছে 12 অৰ্থাৎ 12 বছৰ আৰু আমাক কি কৈছে আরিফুল আৰু ৰেহিনাৰ বয়স ওলাব কৈছে গতিকে ৰেহিনাৰ বয়স অতএব আৰু ৰেহানাৰ বয়স ৰেহিনাৰ বয়স কিমান হ'ব যে x - 4 অৰ্থাৎ 12ৰ পৰা 4 বিয়োগ কৰিব লাগিব যে 12ৰ পৰা 4 বিয়োগ কৰিলে কিমান হয় যে 8 বছৰ বাছ চলিউশ্যন হৈ গ'ল এইখিনি আমাৰ 5 নম্বৰ চলিউশ্যন এতিয়া কোৱেশ্যন নম্বৰ 6ৰ উত্তৰ আমি কৰিম যে কোৱেশ্যন নম্বৰ 6ত আমাক কি কৈছে যে অনুপম ৰাহুল আৰু জহিৰুলৰ বয়স সমষ্টি 22 বছৰ অৰ্থাৎ 3জন আছে 3জনৰ বয়সৰ সমষ্টি যোগ কৰি আমি 22 বছৰ পাম এতিয়া কৈছে যে অনুপম ৰাহুলতকৈ 1 বছৰ সৰু অনুপম যি আছিল ৰাহুলতকৈ 1 বছৰ সৰু আৰু জহিৰুল ৰাহুলতকৈ 2 বছৰ ডাঙৰ অৰ্থাৎ কি এই জহিৰুল কথাটো যে আছে যে অনুপম ৰাহুলতকৈ আৰু জহিৰুল ৰাহুলতকৈ অৰ্থাৎ কৈ যিটো আছে এইটো আমাক ধৰিব লাগিব এক্স বুলি ঠিক আছে গতিকে এইটো আমাক এক্স ধৰিলে হ'ল এনেকুৱা ট্ৰিক বুলি কোনটো আমি এক্স ধৰিম এইটো আমাৰ ট্ৰিক এইটো গতিকে ধৰা হ'ল যে কৈ থাকিব কৈ কাৰ কৈ
তার লগত থেকে তাক আমি ধরিম ধরা হল রাহুলর বয়স রাহুলর বয়স তেলকৰ বয়স নিৰ্ণয় কৰিব কৈছে বয়স ইজ ইকুৱেল টু এক্স বছৰ ঠিক আছে গতিকে এতিয়া আমি কি কৰিম যে অতএব অনুপমৰ বয়স অনুপমৰ বয়স কিমান হ'ব অনুপমৰ বয়স কি কৈছে যে অনুপম ৰাহুলতকৈ এক বছৰ সৰু অৰ্থাৎ ৰাহুলৰ বয়স হৈছে এক বছৰ এক বছৰ সৰু মাইনাছ ওৱান হ'ব ইমান বছৰ পালোঁ আৰু কৈছে কি জাহিৰুল ৰাহুলতকৈ দুই বছৰ ডাঙৰ অৰ্থাৎ ৰাহুলতকৈ দুই বছৰ ডাঙৰ মানে এক্স প্লাছ টু আৰু জাহিৰুলৰ বয়স ইজ ইকুৱেল টু চাৰি বছৰ ডাঙৰ এক্স প্লাছ চৰি দুই বছৰ ডাঙৰ এক্স প্লাছ টু দুই বছৰ ডাঙৰ ইমান বছৰ গতিকে আমাক প্ৰশ্নত কি কৈছে এই তিনিজনৰ বয়স সমষ্টি মানে যোগফল বাইশ বছৰ বুলি দিছে গতিকে আমি লিখিম যে প্ৰশ্নমতে আমি কি লিখিম যে বয়সৰ সমষ্টি পাই অৰ্থাৎ এক্স প্লাছ এক্স মাইনাছ ওৱান প্লাছ এক্স প্লাছ টু প্লাছ এইবিলাকৰ সমষ্টি কিমান বাইশ বছৰ বুলি দিয়া আছে এতিয়া আমি ছিম্প্লিফাই কৰিলে আমাৰ এনচাৰটো আহি যাব গতিকে এক্স ইয়াত এক্স ইয়াত এক্স গতিকে ইয়াত এক গতিকে প্লাছ এক্সে থাকিব প্লাছ মাইনাছে মাইনাছ ওৱান থাকিব প্লাছ এইটো এক্স থাকিব প্লাছ টু থাকিব ইজ ইকুৱেল টু বাইছ গতিকে এটা এক্স দুটা এক্স তিনিটা এক্স অৰ্থাৎ থ্ৰী এক্স মাইনাছ ওৱান আৰু প্লাছ টু আছে ইয়াত গতিকে অনি লিখি থাকিলে প্লাছ ওৱান থাকিলে ইজ ইকুৱেল টু ইয়াত বাইছ গতিকে ওৱান নোহোৱা কৰিম বা ওৱান এইফালে দি দিম গতিকে থ্ৰী এক্স ইজ ইকুৱেল টু ওৱান টু সমান সমান এইফালে গ'লে প্লাছ হৈ আছিলে ওৱান এইফালে গ'লে মাইনাছ ওৱান হ'ব ঠিক আছে গতিকে বা মাইনাছ ওৱান দি কৰিব পাৰে মাইনাছ ওৱান দিব বোলে এইফালেও মাইনাছ ওৱান দিব লাগিব গতিকে মাইনাছ ওৱান দিলে এইটো এইটো কটা গ'লে এইফালে মাইনাছ ওৱানটো থাকে তেনেকুৱা সমতাৰ সূত্ৰৰ নিচিনাও হ'ব গতিকে এতিয়া আমাক এক্স কণ্টেক্ট কৰিব লাগে গতিকে আমি আগতে এইটো বাইছ মাইনাছ ওৱানটো কৰি লওঁ গতিকে বাইছৰ পৰা এক গ'লে টুৱেণ্টি ওৱান গতিকে এতিয়া এক্সৰ মান লাগে এক্স ইজ ইকুৱেল টু এইফালে থ্ৰীটো পূৰণ হৈ আছে সমান সমান এইফালে গ'লে কি হ'ব হৰণ হ'ব যদি হৰণ হৈ থাকে সমান সমান এইফালে গ'লে পূৰণ হয় গতিকে পূৰণ হৈ আছে হৰণ হ'ব থ্ৰী তিনি এক গুণ তিনি তিনি সাত গুণ একৈছ অৰ্থাৎ এক্সৰ মান পালোঁ আমি ছেভেন ঠিক আছে এইখিনি হ'ল আমাৰ এনচাৰ চৰি এনচাৰ নহয় মানে এক্স পালোঁ এইটো এতিয়া আমাক কুৱেশ্যন কৈছে যে ডাঙৰ হ'লে তেওঁলোকৰ বয়স মানে তিনিওটাৰ বয়স আমাক ওলাব গৈছে অনুপম ৰাহুল আৰু জাহিৰুলৰ বয়স কিমান আমাক ওলাব গৈছে গতিকে আমি ইয়াৰ পৰা ওলাব পাৰিম অতএব ৰাহুলৰ বয়স ইজ ইকুৱেল টু এক্স বছৰ ধৰিছিলোঁ এক্সৰ মান কিমান ছেভেন গতিকে ছেভেন বছৰ তাৰপিছত আৰু কি আছে যে অনুপমৰ বয়স কিমান গতিকে অনুপমৰ বয়স কিমান পাইছে এক্স মাইনাছ ওৱান অৰ্থাৎ এক্স মাইনাছ ওৱান বছৰ গতিকে এক্সৰ মান কিমান পালোঁ ছেভেন পালোঁ ছেভেন মাইনাছ ওৱান ইজ ইকুৱেল টু ছিক্স বছৰ তাৰপিছত এতিয়া কি কৈছে জাহিৰুলৰ বয়স গতিকে জাহিৰুলৰ বয়স জাহিৰুলৰ বয়স গতিকে জাহিৰুলৰ বয়স কিমান এক্স প্লাছ টু গতিকে এক্স প্লাছ টু বছৰ গতিকে এক্সৰ মান কিমান পাইছে ছেভেন পাইছোঁ ছেভেন প্লাছ টু ইমান বছৰ ছেভেন প্লাছ টু নাইন বছৰ বচ এইখিনি আহি গ'ল আমাৰ এনচাৰ এতিয়া সাত নম্বৰটো কৰিম যে অঞ্জনৰ ককায়েকৰ বয়স অঞ্জনৰ বয়সতকৈ সাত গুণতকৈ দুই বেছি আৰু অঞ্জনৰ ককায়েকৰ বয়স হৈছে বাহাত্তৰ বছৰ হ'লে অঞ্জনৰ বয়স নিৰ্ণয় কৰিব পাৰিছে একেবাৰে ইজি আৰু কৈবিলাক গতিকে ছেভেনৰ উত্তৰ লিখিম লিখি আমি ধৰা হ'ল ঠিক আছে ধৰা হ'ল আমি কি কৰিম ডাইৰেক্ট অঞ্জনৰ বয়স দুজন দিছে গতিকে অঞ্জনৰ বয়স ধৰিলে আমি সাত গুণতকৈ দুই বেছি কৰি দিলে আমি পাই যাম ধৰা হ'ল অঞ্জনৰ বয়স যেনেকৈ আমি সমীকৰণবোৰ লিখিছিলোঁ তেনেকুৱা যে অঞ্জনৰ বয়স ইজ ইকুৱেল টু আমি এক্স বছৰ ধৰি ল'লোঁ এক্স বছৰ ঠিক আছে তাৰপিছত কেতিয়া আমাক কৈছে যে অঞ্জনৰ ককায়েকৰ বয়স তাতে ককায়েকৰ বয়স কিমান হ'ব যে অঞ্জনৰ ককায়েকৰ বয়স অঞ্জনতকৈ সাত গুণতকৈ দুই বেছি অৰ্থাৎ অঞ্জনৰ বয়স ছেভেন এক সাত গুণ প্লাছ দুই বেছি ইমান বছৰ এতিয়া আমাক প্ৰশ্নমতে কি কৈছে যে অঞ্জনৰ ককায়েকৰ বয়স দিছে বাহাত্তৰ বছৰ হ'লে অঞ্জনৰ বয়স কিমান গতিকে এটা প্ৰশ্নমতে
প্রশ্ন মতে কি যে 7x + 2 = 72 বছর নঞ্জক ককাকর বয়স 72 বছর এইটু কইতে কি এইটু পাইছো আর = 72 ঠিক আছে আমি দুইটুক নহ করে দিম ঠিক আছে 7x ঠিক আছে প্লাস 2 আছে এইফালে গেলে -2 হবে ঠিক আছে -2 ঠিক আছে 7x = 72 পরে 2 গলে 70 ঠিক আছে 100 এর মান লাগে x লিখিম 72 পূরণ হয়ে গেছে 100 লাগা এইফালে গেলে হরণ হবে ঠিক আছে 70/7 7 × 7 = 70 অঙ্ক 1 7 নম্বর ইমান ইজি হই গেল এতে 8 নম্বরটো করিম 8 নম্বরটো একেবারে সহজ দেখাত কঠিন যেন লাগিছে কিন্তু একেবারে সহজ আর এইটো পরীক্ষার ভাবে খুবই ইম্পর্টেন্ট এইটো পরীক্ষাত আহিব ঠিক আছে যে রবিন নরেন শ্রেয়া অনুভব ইরফান আর পারুমার গণিতৰ পরীক্ষাত পোৱা নম্বৰ এনে ধৰণৰ যে শ্রেয়া কিমান পাইছে পোৱা নম্বৰে 9ৰ দুগুণ শ্রেয়া যিমান নম্বৰ পাইছিলে মুঠ কিমান জন আছে এজন দুজন তিনিজন চাৰিজন পাঁচজন ছয়জন আছে শ্রেয়াই পোৱা নম্বৰৰ নৰেনৰ দুগুণ অৰ্থাৎ নৰেনৰ দুগুণ বেছি শ্রেয়াই তাৰপিছত কি কৈছে যে অনুভৱে শ্রেয়াতকৈ পাঁচ নম্বৰ কম পাইছে অৰ্থাৎ অনুভৱে ফিৰ শ্রেয়াতকৈ পাঁচ নম্বৰ কম পাইছে অৰ্থাৎ শ্রেয়া দুবাৰ আহিছে ইয়াতো আহিছে ইয়াতো আহিছে তাৰপিছত ইৰফান নৰেনৰ নম্বৰসমূহ যোগফলতকৈ 105 বেছি পাইছে ঠিক আছে আৰু কৈছে ৰবিনে পৰুমাতকৈ পাঁচ নম্বৰ কম পাইছে আৰু পৰুমাই ইৰফানতকৈ 15 নম্বৰ বেছি পাইছে তেওঁলোকৰ পোৱা মুঠ সমষ্টি হৈছে ইমান দিছে গতিকে প্ৰতিজন পোৱা নম্বৰৰ কিমান ভাগ দিছে সো গতিকে ইয়াত ভাল করে দেখলে আমি গম পাওয়া যায় যে কোনটো আমাক আগত ধরব লাগিব সো গতিকে আমি যদি ইয়াত চাও যে নয়নর দুগুণ কইছে গতি নয়নর দুগুণ শ্রেয়ার কম নম্বর পাইছে ইরফানের নয়নর যোগফল সমান গতিকে ইরফান আর নয়নর যোগফল অর্থাৎ আমি নয়নর যদি পাও ইয়াত দিছে নরেন যোগফল অর্থাৎ নয়নরটা ধরব লাগিব ইয়াত দিছে নয়নর দুগুণ অর্থাৎ আমাক নরেন আর নরেন অর্থাৎ ইয়াত নয়ন আছে ইয়াত নরেন অর্থাৎ আমি নরেনর যদি এক ধরি লও তাহলে দুগুণ করে দিলে আমি শ্রেয়া পাম ঠিক আছে তারপর আমি নয়ন যদি এক ধরু ইয়ার আর একটা আমি এক যোগ করে দিলে আমি কি পাম 105 পাম গতি এটা কেন হবো সব একেবারে ধুনিয়া নয়নের তো ধরব লাগবে কারণ নরেন দুবার আছে উত্তর ধরা হল নরেনের পোয়া নম্বর নরেনে পোয়া নম্বর এক্স পরি ধরিল এক্স ঠিক আছে গতিকে অতএব শ্রেয়া এতিয়া কিমান নম্বর পাবো যে শ্রেয়াই পোয়া নম্বর নরেনের দুগুণ অর্থাৎ নরেনের দুগুণ নরেন বেশি এক্স গতি শ্রেয়া কিমান 2x গতিকে শ্রেয়াই পোয়া নম্বর যেগুলো নরেনের দুগুণ অর্থাৎ নরেনের হয়েছে এক্স ইয়ার দুগুণ মানে 2x সিম্পল আর অনুভবে পোয়া নম্বর অনুভবে শ্রেয়াতকৈ 5 নম্বর কম পাইছে গতিকে শ্রেয়া পাইছে ইমান গতিকে পাঁচ মাইনাস করে দিলে হয়ে গেল পাঁচ নম্বর কম পাইছে অনুভবে গতিকে অনুভবে শ্রেয়াতকৈ বা অনুভবে পোয়া নম্বর কিমান হব যে 2x পাইছে শ্রেয়া তাতকৈ কম পাইছে পাঁচ নম্বর বাস হয়ে গেল ধুনিয়া এতে আমার কি কি দিয়া আছে স্যার যে ইরফান আর নয়নের নম্বর যোগফল হয়েছে 105 ইরফান আর নয়ন এইবিলাক আমার উলাব লাগিব গতি আমি নামগুলো লিখি নাও আমি এইবিলাক পোৱা নাই যদি আমি লিখিম যে দিয়া আছে কি যে ইরফান আর নয়নের নম্বরের যোগফল নয়নের নম্বর যোগফল 105 যে ইরফান আর নরেনর নম্বরের যোগফল যোগফল কিমান দিছে যে 105 দিছে এটা ঢাকি দিলো ঠিক আছে 105 দিছে আমাক ইয়ার পিছত যে রবিনে পরমাতকৈ 5 নম্বর কম পাইছে গতিকে রবিনে পরিমাত করিল এতিয়া আমি ইরফান আর ঢাকি গল দেখুন আমাক কি যে ইরফান আর নয়নের নম্বর যোগফল 105 দিছে এটি গতিকে আমি ইরফানের টু এতিয়া পরে নয়নের টু পাইছো কিমান এক্স পাইছো গতিকে আমি পাম অর্থাৎ কি ইরফান আর মানে কি যোগ
নয়নৰ কিমান পাইছোঁ, নয়ন পাইছোঁ এক্স, ইজিকুৱেল টু 105 পাইছোঁ। গতিকে ইৰফানৰ বয়স কিমান হৈ যাব, গতিকে ইৰফান ইৰফান ইজিকুৱেল টু 105, গতিকে প্লাছ এক্স আছে ইফালে গ'লে মাইনাছ এক্স, অৰ্থাৎ আমি ইৰফানৰ বয়স কিমান পালোঁ যে 105 মাইনাছ এক্স আমি লিখিম, অৰ্থাৎ ইৰফানৰ বয়স ইজিকুৱেল টু 105 মাইনাছ এক্স। ঠিক আছে, এতিয়া আমি পালোঁ ইৰফানৰ বয়স। এতিয়া আমাৰ আৰু কাৰ বয়স পোৱা নাই, এইটো পাৰুমাৰ বয়স পোৱা নাই, গতিকে পাৰুমা ইৰফানতকৈ 15 নম্বৰ বেছি পাইছে, গতিকে ইৰফানৰ নম্বৰ পালোঁ, এতিয়া পাৰুমাৰ নম্বৰ পাই যাম। গতিকে আৰু পৰুমা বা পাৰুমা কলমৰ কালি ফেট পাইছে, কলম আনি আছো এটা, কালি পাই গ'ল কলমৰ। গতিকে পাৰুমাৰ এইটো নাই, এইটো আছে নাই, হপলি এইটো থাকিব পাৰে, ইয়াত আছে। গতিকে পাৰুমাৰ বয়স কিমান হ'ব, আমাক কি কৈছে যে পাৰুমাই ইৰফানতকৈ 15 নম্বৰ বেছি পাইছে, গতিকে পাৰুমাৰ বয়স ইৰফানৰ বয়স কিমান যে 105 মাইনাছ এক্স, ইয়াতকৈ আৰু কি 15 নম্বৰ বেছি পাইছে, গতিকে প্লাছ 15, 15 নম্বৰ বেছি পাইছে, দেখা গৈছে নিশ্চয়। এইটো কলমৰ অকণমান দেখা নাযাব পাৰে, ভিডিঅ' কোৱালিটিটো অকণমান বঢ়াই দিয়া, 360 পিত দেখা, এইটো বুজি পাবা। ঠিক আছে, 144ত দেখিলে এইটো হয়তো দেখা নাযাব, 105, এইটো হৈছে আমাৰ কি পাৰুমাৰ বয়স। এতিয়া আমাক সবৰে বয়স আমাক ওলাব কৈছে, ঠিক আছে, যে প্ৰতিজনৰ বয়সৰ নম্বৰ দিছে এইটো, গতিকে প্ৰতিজনে পোৱা নম্বৰ কিমান নিৰ্ণয় কৰা, গতিকে এইটো দিয়ে আমাক খেলা হ'ব 335টো। গতিকে আমি লিখিম যে প্ৰশ্নমতে 1, 2, 3, 4, 5 ছয়জন আছিল না, গতিকে আৰু এজন পোৱা নাই, ইৰফান পাইছোঁ, নৰেন পাইছোঁ, ৰবিন পোৱা নাই, গতিকে ৰবিনে কিমান নম্বৰ পাইছে চাওঁ এতিয়া, যে ৰবিনে পৰুমাতকৈ 5 নম্বৰ কম পাইছে, গতিকে ৰবিনে পৰুমাতকৈ 5 নম্বৰ কম পাইছে, পৰুমাৰ বয়স কিমান পালোঁ, ইমান পালোঁ, গতিকে ৰবিন পোৱা নম্বৰ পাৰুমাতকৈ 5 নম্বৰ কম পাইছে, ৰবিনে পাৰুমাতকৈ 5 নম্বৰ কম পাইছে, গতিকে কি হ'ব যে এইটো পাৰুমাৰ নম্বৰ, এইটো 105 মাইনাছ এক্স, ইয়াতকৈ 5 নম্বৰ আৰু কম, 15 প্লাছ আৰু 5 নম্বৰ কম পাইছে, ঠিক আছে, বা এইটো কৰিব পাৰে দ্বিতীয় ব্ৰেকেট ক্লজ মাইনাছ 5, গতিকে ইমানতকৈ 5 নম্বৰ কম পাইছে, ঠিক আছে, এইটো ৰবিনে পোৱা নম্বৰ। গতিকে এতিয়া প্ৰশ্নমতে আমাক কি কৈছে, যে প্ৰশ্নমতে যে এইকেইটা চববিলাকে সমষ্টি কিমান দিছে, 435 নম্বৰ পাইছে, ছয়জন 435 নম্বৰ পাইছে, গতিকে আমি লিখিম যে এক্স প্লাছ 2x প্লাছ 2x মাইনাছ 5, এইবিলাক চববিলাক যোগ কৰি দিম, এক্স প্লাছ 2x শ্ৰেয় নম্বৰ, তাৰপৰা অনুভৱৰ নম্বৰ যোগ কৰিম, 2x মাইনাছ 5, ঠিক আছে, গতিকে এইটো আমাক পেকেটত থাকিব লাগিব, প্লাছ তাৰপিছত ইৰফানৰ নম্বৰ কিমান পাইছে, 105 মাইনাছ এক্স, ঠিক আছে, 105 মাইনাছ এক্স, তাৰপিছত কি পাৰুমাৰ কিমান পাইছে, 105 যোগ 105 মাইনাছ এক্স প্লাছ 15 পাইছে, তাৰপিছত আকৌ যোগ এতিয়া ৰবিনে পোৱা নম্বৰ কি আছিলে, এইটো যে 105 মাইনাছ এক্স প্লাছ 15 মাইনাছ 5, এইটো পাইছে ৰবিন, গতিকে এইটো ইজিকুৱেল টু কিমান দিছে আমাক, 435 দিছে, গতিকে 435 মুঠ নম্বৰ দিছে এইটো 435, গতিকে এইটো আমি পালোঁ 435। গতিকে আমি এতিয়া কি কৰিম, নেক্সট লাইন যিটো আছে নেক্সট লাইন আমি লিখিম যে এক্স, গতিকে চিম্পলি ব্ৰেকেটবোৰ নোহোৱা কৰি দিম চিম্পল, ঠিক আছে, গতিকে মই এইটো বেছি ডাঙৰ হৈ গৈছে এনেকৈ কৰিম, গতিকে এইটো হৈ গ'ল, এইটো গতিকে নেক্সট লাইন লিখিম আমি ব্ৰেকেটবোৰ উঠাই দিম, ঠিক আছে, যে এক্স প্লাছ 2x প্লাছ প্লাছ মাইনাছ প্লাছ প্লাছ প্লাছ, গতিকে 2x প্লাছ মাইনাছ 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 5 প্লাছ প্লাছ, গতিকে প্লাছ 105 প্লাছ মাইনাছ মাইনাছ এক্স প্লাছ, গতিকে প্লাছ 105 প্লাছ মাইনাছ মাইনাছ এক্স প্লাছ 15,
তারপিছত কি প্লাস 105 ঠিক আছে তারপিছত কি মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এক্স এখানে পাই গেল তারপিছত আরো প্লাস আছে প্লাস 15 মাইনাস 5 ইজিকুয়াল টু 435 দিয়া আছে 435 দিয়া আছে ঠিক আছে এটি কিমান ডাঙৰ ফিগার এটো 435 দিয়া আছে গতিকে আমি এক্স এক্স কৰ যোগ কৰিম গতিকে এটা এক্স দুটা এক্স দুটা এক্স গতিকে পাঁচটা এক্স পালো আমি তাৰপিছত প্লাস বৰ আগত লিখিম গতিকে মাইনাস আছে মাইনাস টু পিছত লিখিম প্লাস বৰ এইটোৰ কাম সেই এইটোৰ কাম সেই এইটোৰ কাম গতিকে এইটা ইয়াত আছে 105 এটা 105 তিনিটা 105 আছে গতিকে তিনিটা 105 কাৰণ 105 105 105 গতিকে 315 হ'ব তিনিটা যোগ কৰিলে তিনিটা প্লাস আছে গতিকে 315 ঠিক আছে তাৰপিছত এটা প্লাস 15 আছে দুটা প্লাস 15 আছে গতিকে প্লাস 15 15 15 15 30 যোগ গতিকে যোগৰ সেয়া যেতিয়া মাইনাছ মাইনাছ 5 আৰু মাইনাছ 5 গতিকে মাইনাছ 10 ঠিক আছে গতিকে আকৌ মাইনাছ আছে গতিকে মাইনাছ এটা এক্স আৰু এটা এক্স গতিকে মাইনাছ দুটা এক্স হৈ গ'ল টু এক্স ইজ ইকুৱেল টু 435 435 পাই গ'লো গতিকে এতিয়া কৰিলে গতিকে 5x-ৰ পৰা 2x গ'লে 3x থাকে ঠিক আছে 5x-ৰ পৰা 2x গ'লে 3x থাকে প্লাছ 315 মানে মাইনাছ 10-ৰ পৰা 15 এইটো কৰিলো 315 15 লিখিলোঁ 30-ৰ পৰা 10 গ'লে 20 থাকে ইজ ইকুৱেল টু এইটো এইবিলাকৰ কাম চাইজ গতিকে 435 গতিকে 3x প্লাছ 315 আৰু 20 কিমান হৈ যায় 335 হৈ যায় ইজ ইকুৱেল টু 435 গতিকে 3x ইজ ইকুৱেল টু 435 গতিকে ইফালে আছে 335 প্লাছ আছে সমান সমান ইফালে গ'লে মাইনাছ 335 বাস এতিয়া এক্সৰ মান লাগে 3x ইজ ইকুৱেল টু 435 পৰা 335 গ'লে কিমান হয় 100 হয় গতিকে এক্সৰ মান লাগে গতিকে এক্স ৰাখি দিম এক্স পূৰণ হৈ আছে তিনিৰ লগত গতিকে তিনিটো ইফালে আহিলে হৰণ হৈ যাব গতিকে 100/3 গতিকে 3 দি আমাৰ কিবা গণ্ডগোল হৈছে ইয়াত ইয়াত 2 আহিব লাগিছিলে ন গতিকে আমি ইয়াত কেলকুলেশ্যন কত বৰ ৰং হৈছে চাই লওক এবাৰ যে এটা এক্স দুটা এক্স তিনিটা এক্স আছিলে আমি দুটা এক্স দিছিলোঁ ঠিক আছে গতিকে তিনিটা এক্স আছিলে এটা এক্স দুটা এক্স আৰু তিনিটা এক্স গতিকে তিনি 3x আছিলে 3x যদি থাকে 3x-ৰ পৰা 5x গ'লে গতিকে থাকে 2x বাছ এইটো 3x-ৰ পৰা 5টা এক্স আছে গ'লে 3x গ'লে 2x থাকে গতিকে 2x 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 ঠিক আছে গতিকে 2x গতিকে এইফালে পূৰণ হৈছে এইফালে গ'লে হৰণ হ'ব গতিকে 2 গতিকে এতিয়া কটা কটি যাব গতিকে 2 গুণ 2 2 50 100 গতিকে x-ৰ মান পালোঁ আমি 50 গতিকে 100x-ৰ মান পালোঁ আমি 50 কিন্তু ঠিক আছে গতিকে এতিয়া আমাক এইটো কৰিলোঁ ইমান ডাঙৰ এবাৰ চাই লওক আৰু আছে ঠিক আছে আৰু আছে কিন্তু আৰু আছে 100 মান পালোঁ আমি 50 গতিকে এতিয়া নেক্সট লাইন যিটো আছে এতিয়া আমাকে সকলোৰে বয়স মানে নম্বৰত নিৰ্ণয় কৰোঁ নম্বৰটো নিৰ্ণয় কৰিব খুজিছে সকলে কিমান নম্বৰ পাইছে এতিয়া আমি কৰিম এইটো কৰিম গতিকে এতিয়া লাষ্টত এইটো হৈ গ'ল ন মই এবাৰ দেখাই দিওঁ এইবিলাক কটা গৈছে ভালকৈ লিখা নাই গতিকে ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈছে গতিকে ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈছে ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈ 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 এতিয়া আহিছে এনেকৈ আহিছে এনেকৈ আহি এইটো লাইন গৈছে এইটো লাইন আহি আহি এনেকুৱা গতিকে এতিয়া আমি লিখিম যাতে প্ৰতিজনৰ বয়স নিৰ্ণয় কৰিব গৈছে গতিকে নৰেণৰ বয় নৰেণৰ বয় নৰেণে পোৱা নম্বৰ চৰি নৰেণে পোৱা নম্বৰ নয়নে পাওয়া কিমান ধরেছি আমি নয়নে পাওয়া নম্বর নয়নে পাওয়া নম্বর আমি ধরেছি এক্স অর্থাৎ পঞ্চাশ মানে এক্সর মান আমি কিমান ধরেছি পঞ্চাশ পাইছি গতিকে নয়নে পাওয়া নম্বর এক্স ইজ ইকুয়াল টু পঞ্চাশ বাস এইখানে হয়ে গেল তারপর এতিয়া আমি শ্রেয়া কিমান নম্বর পাইছি যে শ্রেয়াই পোয়া নম্বর শ্রেয়া কিমান নম্বর পাইছিলে আমি দিন এবার প্রথমের পর শ্রেয়া কিমান নম্বর পাইছিলে শ্রেয়া পাইছিলে 2x অর্থাৎ 2x গতি এক্সর মান কিমান পাইছে 50 পাইছো 50 ইজ ইকুয়াল টু 100 নম্বর পাইছে শ্রেয়াই তাহলে কি ইরফানে কিমান নম্বর পাইছিলে ঠিক আছে অসর অনুভব আছে গতি অনুভব অনুভবে পোয়া নম্বর পোয়া নম্বর ইজ ইকুয়াল টু কিমান হব 2x মাইনাস 5 গতি 2x মাইনাস 5 গতিকে
টু ইন্টু একশোর মান কি পঞ্চাশ মাইনাস ফাইভ দুই পঞ্চাশ এশ এশোরপর মাইনাস ফাইভ হলে কি হয় নাইনটি ফাইভ পাইছিলে অনুভবে অনুভবে নাইনটি ফাইভ পাইছিলে নম্বর নাইনটি ফাইভ ঠিক আছে এতিয়া আমাক আর লাগে কি যে ইরফান ইরফান কি নম্বর পাইছে নেক্সট লিখিম ইরফানে পাওয়া নম্বর ইয়াত লিখিল নেক্সট ইয়ারপর স্টার্ট হই ইয়ারপর স্টার্ট হয়ে আকো ইয়াত আহিব গতি ইরফানে পাওয়া নম্বর মানে এবার দেখাই দিন গোটেই যে ইরফানে পাওয়া নম্বর নম্বর গতিকে ইরফানের কিমান লিখেছিল এশ পাঁচ মাইনাস এক্স লিখেছিল গতিকে এশ পাঁচ মাইনাস এক্সর মান কিমান পালো আমি পঞ্চাশ পালো গতিকে এশ পাঁচের পর পঞ্চাশ পেলে কি পঁচপান্ন নম্বর পাইছিলে তারপর কি লিখিম যে পরুমাই পারুমাই পোয়া নম্বর পোয়া নম্বর পারুমাই পোয়া নম্বর আমি কি দিছিলো যে এইটো এশ পাঁচ মাইনাস এক্স প্লাস ফিফটিন দিছিলো গতিকে এশ পাঁচ মাইনাস এক্স মান পঞ্চাশ পাইছো প্লাস ফিফটিন গতিকে এক্সর পর পঞ্চাশ গেলে এশর পর পঞ্চাশ গেলে পঞ্চাশ হয় প্লাস ফিফটিন অর্থাৎ সিক্সটি ফাইভ নম্বর পাইছিলে পারুমাই গতি পঁয়ষট্টি অরে ম পঁয়ষট্টি নহয় এইটো এশ পাঁচ আছিলে আরে এশ পাঁচ আর একশো পাঁচের পর পঞ্চাশ গেলে পঁচপান্ন হয় গতি পঁচপান্ন আর পনেরো সত্তর গতি সত্তর নম্বর পাইছিলে পারুমাই আর লাস্ট হব আর রবিনে আর রবিন রবিনে কত গল রবিনে পাওয়া নম্বর আসলে এইটু গতি রবিনে পোয়া নম্বর নম্বর রবিনে পোয়া নম্বর কিমান হব যে এশ পাঁচ মাইনাস এক্স এইটো খাতাত তোমালোকৰ হয়তো জগাই নধৰিব মোৰে কেনেকুৱা হৈ আছে মাইনাস ফাইভ গতিকে এশ পাঁচ এশ পাঁচ মাইনাস এক্সৰ মান কিমান পালোঁ পঞ্চাছ পাইছোঁ প্লাস ফিফটিন ব্ৰেকেট ক্লোজ মাইনাস ফাইভ গতিকে এশ পাঁচৰ পৰা পঞ্চাছ গ'লে কিমান হয় পঁচপন্ন প্লাস ফিফটিন মাইনাস ফাইভ গতিকে পঁচপন্ন আৰু ফিফটিন কিমান হৈ যায় সত্তৰ হৈ যায় সত্তৰ মাইনাস ফাইভ হৈছে গ'লে পঁয়ষষ্ঠি ঠিক আছে গতিকে এইখিনি হৈ যাব এনচাৰ গতিকে মই গোটেই এবাৰ দেখাই দিওঁ যে গোটেইটো কেনেকুৱা হ'ব এইটো ইমান দীঘল অংক এইটো পৰীক্ষাত আহিলে যে কি কৰিবা তোমালোকে মই নাজানো কিন্তু একেবাৰে সহজ আছিলে গতিকে আঠ নম্বৰ ইয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈছে এনেকৈ কৰিছোঁ ঠিক আছে কৰি এইটো গৈছোঁ তাৰ প্ৰশ্নমতে লিখিছোঁ প্ৰশ্নমতে লিখাৰ পাছত এনেকৈ আমি চলিউশ্যন কৰিছোঁ এনেকৈ আমি চলিউশ্যন কৰিছোঁ ইয়াৰ পিছৰ লাইন হৈছে এইটো এইটো আমি চলিউশ্যন কৰিছোঁ এনেকুৱা একশ আমি পঞ্চাছ পাইছোঁ তাৰপিছত নৰায়ণৰ বয়স পাইছোঁ অনুভৱৰ বয়স পাইছোঁ চিৰাইৰ বয়স পাইছোঁ পঁচানব্বৈ ঠিক আছে ইয়াৰ পিছত তাৰপিছৰ লাইনটো হ'ব ইয়াৰ পৰা তাৰপিছৰ লাইন হ'ব ইয়াৰ পৰা যে ইৰফানে পোৱা নম্বৰ এইটো তাৰপিছত পৰমে পোৱা নম্বৰ হৈছে এইটো আৰু ৰবিনে পোৱা নম্বৰ হৈছে এইটো বাছ শেষ এতিয়া নয় নম্বৰটো কৰিম যে নয় নম্বৰটো কি কৈছে তিনিটা ক্ৰমিক অযুগ্ম সংখ্যাৰ যোগফল পঁচাত্তৰ হ'লে সংখ্যা তিনিটা নিৰ্ণয় কৰিব কৈছে চ' গতিকে ক্ৰমিক অযুগ্ম সংখ্যা মানে কেনেকুৱা কথা যদি আমি লিখোঁ ওৱান ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এনেকৈ যি যায় এইবিলাকক কয় ক্ৰমিক সংখ্যা ঠিক আছে চ' এতিয়া আমাক কোৱেশ্যন কৈছে যে তিনিটা ক্ৰমিক অযুগ্ম সংখ্যাৰ যোগফল গতিকে তিনিটা ক্ৰমিক অযুগ্ম সংখ্যা কি হ'ব তো ইয়াত যুগ্ম সংখ্যা কি আছে দুই চারি ছয় গতি দুই চারি ছয় এইবিল ক্রমিক যুগ্ম সংখ্যা সেম তেনেদরে ক্রমিক অযুগ্ম সংখ্যা কোনটো কোনটো হব ওয়ান হব থ্রি হব ফাইভ হব ঠিক আছে সো গতি আমি যদি এইটুক ওয়ানক যদি আমি এক্স বলে ধরে লো নেক্সট ক্রমিক অযুগ্ম সংখ্যা কোনটো হব থ্রি গতি এক্সর লগত আমি যদি দুই যোগ করে দিই তাহলে কি পাম কি পাম থ্রি পাম কারণ এক্সর মান হয়েছে ওয়ান ওয়ান যোগ টু থ্রি গতি তিন নম্বরটা কি পাম পাঁচ পাবলে হলে কি আমি কি প্রথমটো কি এক্স ধরে লৈছো এক্স নেক্সট কি যোগ করব এক দুই তিনি চারি যোগ করব লাগবে ঠিক আছে কারণ এক্সর মান চারি এক্সর মান এক আর চারি যোগ করলে পাঁচ অর্থাৎ আমি প্রথমটা পাও এক্স দ্বিতীয় পাও এক্স প্লাস টু তারপর পাও এক্স প্লাস ফোর তারপর সেভেন যদি পাও কি কি করবো এক্সর লগত সিক্স যোগ করব লাগবে মানে দুই দুই করে বাড়ি গই আছে দুই চারি ছয় আট দশ এনেকই সেদিন ক্রমিক যুগ্ম সংখ্যা তেনেদরে তথাপি সেম হবে গতিকে এক্স ধরল এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ঠিক আছে এনেকা তেনেকুৱা যদি মই দুইৰ মান যদি ৱাই ধৰি লওঁ গতিকে নেক্সট দিন দ্বিতীয় ক্ৰমিক যুগ্ম সংখ্যাটো কি হ'ব ৱাই প্লাছ টু
ওয়াই মান হচ্ছে দুই, দুই যা দুই চারি, গতিকে দ্বিতীয় কর্ম যুগ্ম চারি, গতিকে এনেকৈ আমি করব লাগবে নয় নম্বরটো। আর এনেকুৱা ধরনের যা অঙ্ক থাকিব এনেকৈ করিম। সো এই ভালকে বুঝি পাবা, এতিয়া আর ভালকে বুঝাই দিয়ে আসো, ঠিক আছে? যে নয় নম্বরটো আমি এতিয়া করিম, নয়ের উত্তর, যে নয়ের উত্তর, নয়ের উত্তর কি, যে তিনটা ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 75। গতিকে আমি কি জানো অযুগ্ম সংখ্যা কি কি, গতি ধরা হল, ধরা হল প্রথম অযুগ্ম সংখ্যা, যে প্রথম প্রথমটো অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা ইজিকুয়ালটা আমি ধরিল এক্স। গতি দ্বিতীয়টো কি হব, গতিকে দ্বিতীয়টো, দ্বিতীয় অযুগ্ম সংখ্যা হব কি, আমি কি বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। গতি প্রথমটা যদি এক্স ধরিল মানে এক, তাহলে কি হবে এক্স প্লাস টু, কারণ এক্সর মান হল এক, এক প্লাস দুই কি মান হয়, এক প্লাস দুই হয়ে যায় তিন, অর্থাৎ এক প্লাস টু, দ্বিতীয়টা হয়ে যাবো এক্স প্লাস টু। আর তৃতীয়টা, তৃতীয় অযুগ্ম সংখ্যাটা কি হয়ে যাবো এক্স প্লাস ফোর, কারণ তৃতীয় অযুগ্ম সংখ্যা কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর, অর্থাৎ এইটু হল তৃতীয়, এইটু কি হয়ে যাবো এক্স প্লাস ফোর, গতি চারি আর এক পাঁচ হয়ে যায়, গতিকে এক্স প্লাস ফোর। এটা বুঝি পাইছে নিশ্চয়, একেবারে সহজ, গতিকে এটা প্রশ্ন মতে, গতিকে প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাকে কি কৈছে যে এই তিনিটা যোগ করিলে এক্স প্লাস টু যোগ এক্স প্লাস ফোর, এইকেইটা যোগ করিলে আমি 75 পাওঁ, সংখ্যাকেইটা যোগ করিলে 75, গতিকে আমি এতিয়া কৰি চাওঁ হৈ যাব আমার। গতিকে এটা এক্স, দুটা এক্স, তিনিটা এক্স, গতিকে থ্রি এক্স, দুই আর চারি ছয় ইজিকুয়াল টু 75, গতিকে এতিয়া আমি সিক্সটো ইফালে দি দিম, থ্রি এক্স ইজিকুয়াল টু 75 প্লাস সিক্স আছে, ইফালে গেলে হয় মাইনাস সিক্স, গতিকে থ্রি এক্স ইজিকুয়াল টু 75 প্লাস সিক্স গেলে 69, গতিকে এক্সর মান লাগে, গতিকে এক্স ইজিকুয়াল টু থ্রি টু পূরণ হয়েছে, ইফালে গেলে হরণ হব, গতিকে 69 বাই থ্রি, তিন গুণ তিন, তিন দুই গুণ ছয়, তিন তিন গুণ নয়, গতিকে 23 হয়ে যায়, অর্থাৎ এক্সর মান পালো কিমান 23। গতিকে এতিয়া আমাক কি কৈছে, এতিয়া আমাক সংখ্যা তিনিটা নির্ণয় করব কৈছে, গতিকে সংখ্যা তিনিটা আমি নির্ণয় করিম, গতিকে আমি লিখিম অতএব সংখ্যা তিনটা হব, সংখ্যা তিনটা, সংখ্যা তিনটা হব, এক নম্বর কি প্রথমটা অযুগ্ম সংখ্যা কি এক্স ধরেছো, গতিকে এক্সর মান কি বল তেইশ পালো, গতিকে তেইশ, তারপর দ্বিতীয়টা কি হয়েছে এক্স প্লাস টু মানে তেইশ আর দুই কি মানে পঁচিশ, আর তৃতীয়টা কি এক্স প্লাস ফোর, অর্থাৎ তেইশ আর চারি হয়ে যায় কিমান উনত্রিশ, তারপর সাতাইশ, তেইশ আর চারি হয়ে যায় সাতাইশ, অর্থাৎ সংখ্যা তিনটা বলো তেইশ পঁচিশ সাতাইশ, বাস এইখানে আমার হয়ে গেল অ্যান্সার। কিন্তু দশ নম্বরটা কি কৈছে যে দুটা ক্রমিক যুগ্ম সংখ্যা যোগ্য 38 হলো, গতিকে এটি আর আকু একে ধরনের, গতিকে সহজ, ধরা হল, ধরা হল প্রথম সংখ্যাটো, প্রথম যুগ্ম সংখ্যাটো, যুগ্ম সংখ্যাটো, সংখ্যাটো কিমান যে এক্স বলে ধরে নিলো, গতিকে দ্বিতীয় যুগ্ম সংখ্যাটা কি হব, আৰু দ্বিতীয়, দ্বিতীয় যুগ্ম সংখ্যাটো হব, গতিকে কি যে ওয়ান টু থ্রি ফোর, প্রথমটা যদি এক্স বলে ধরে নিলো, ওয়ান যদি এক্স বলে ধরে নিলো, দ্বিতীয় কি হবে এক্স প্লাস, সরি যুগ্ম কৈছে, গতিকে দুইটো আমি এক্স বলে ধরে নিলো, দ্বিতীয়টো কি হবে এক্স প্লাস টু, গতিকে এক্সের মান দুই, দুই যোগ দুই চারি পাম, গতিকে দ্বিতীয়টা হবো চারি, গতিকে এক্স প্লাস টু, সেম কথা এক্স প্লাস টু, গতিকে এতিয়া আমার কোশ্চন কি হয়েছে দুটা সংখ্যার যুগ্ম সংখ্যা যোগফল হয়েছে 38, অর্থাৎ প্রশ্ন মতে, প্রশ্ন মতে এইবিলাক বক্সের ভিতর দিবা, ঠিক আছে, মই বুঝার কারণে দিছো এইটো, গতিকে প্রশ্ন মতে কি যে এক্স প্লাস এক্স প্লাস টু, গতিকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা যোগ করলে আমি কি পাম 38 পাম, 38, গতিকে এক্স এক্স দুটা এক্স, টু এক্স প্লাস টু ইজিকুয়াল টু 38, গতিকে টু এক্স ইজিকুয়াল টু ইয়াত আছে প্লাস টু, ইফালে গেলে মাইনাস টু হব, 38 মাইনাস টু, গতিকে টু এক্স ইজিকুয়াল 38 পৰা দুই গেলে 36, গতিকে এক্সর মান লাগে এক্স, গতিকে দুইটো এক্সের লগত পূরণ হয়ে আছে, ইফালে গেলে কি হব হরণ হব, 36 বাই টু, গতিকে দুই গুণ দুই, দুই অঠারো 36, অর্থাৎ এক্সর মান পালো আমি 18, গতিকে দুটা সংখ্যা নির্ণয় করবো কৈছে, গতিকে আমি অর্থাৎ প্রথম সংখ্যাটো, প্রথম সংখ্যাটো, প্রথম সংখ্যাটো কিমান
এক্স বুলি ধরিল এক্স কি মান 18 আর দ্বিতীয়টো দ্বিতীয় সংখ্যাটো কি মান ধরিছ এক্স প্লাস 2 এক্স প্লাস 2 অর্থাৎ 18 যোগ 2 ইজ ইকুয়াল টু 20 ওকে প্রথম সংখ্যাটো 18 দ্বিতীয় সংখ্যাটো হইছে 20 এইখিনি আমার অ্যানসার হই গল এটা 11 নম্বরটো করিম যে 11 এর উত্তর করিম যে 11 এর উত্তর যে দুই অঙ্কীয় সংখ্যা এটার দহকর ঘর অঙ্কটো এককর ঘর অঙ্কতকৈ তিনিগুণ অঙ্কর তিনিগুণ সংখ্যাটোর অঙ্ক দুটার স্থান সলসলনি করি নতুন পোয়া নম্বর সলসলনি করি পোয়া নতুন সংখ্যা আৰু মূল সংখ্যাটোৰ সমষ্টি হৈছে 88 হলে মূল সংখ্যাটো নির্ণয় কৰিব কৈছে গতিকে মানে এককর ঘৰৰ এটা অঙ্ক আছিল আৰু দুটো দহকৰ ঘৰ যেটো আছিল তিন গুণ আছিলে যদি এককর ঘৰটোক ধৰি লওঁ যে ধৰা হ'ল যে এককর ঘৰৰ অঙ্কটো যে এককর ঘৰৰ অঙ্ক এককর ঘৰৰ অঙ্ক কি এক্স গতি দহকৰ ঘৰৰ অঙ্ক কি আছিলে দহকৰ ঘৰৰ অঙ্ক কি কৈছে যে দহকৰ ঘৰৰ অঙ্ক প্ৰথম অঙ্ক স্থানত কৈ দুই অঙ্কের সংখ্যা এটা দহকর ঘর অঙ্কটো এককর ঘর অঙ্কতকে তিন গুণ অর্থাৎ দহকর ঘর অঙ্কটা এককর ঘটকে তিন গুণ গতিকে এককর ঘর হয়েছে এক্স গতিকে তিন গুণ হলো থ্রি এক্স এইটু সিম্পল অতএব সংখ্যাটো হব আমার সংখ্যা গতিকে এটা এইটু সংখ্যা কোনটো হব এইটু সংখ্যা পাই এইটু পাল্টা পাল্টি করে দিই যোগ করি 88 পাম বলে কই আছে ইয়াত কোশ্চেনত গতিকে আমি লিখিম অতএব সংখ্যাটো হব সংখ্যাটো হব সংখ্যাটা হবো কিমান যে এক্স প্লাস থ্রি এক্স গতিকে এককর ঘরত আছে এক্স প্লাস দহকর ঘরত আছে কিমান থ্রি এক্স অর্থাৎ কি 10 পূরণ থ্রি এক্স গতিকে দহকর ঘরত আছে গতিকে থ্রি এক্স করলো গতিকে আমাক লিখিব লাগিব এইটু এছাড়া কি লিখিব লাগিব যে দুই অঙ্কর সংখ্যার পর যে দুই এটা আগত লিখি দিম সুবিধা হবো যে 10 ইন্টু থ্রি এক্স দহকর ঘরত এইটু আর এককর ঘরত হয়েছে এক্স গতি 10 কি পূরণ করিল এটা সাথে লিখিব লাগবে যে দুই অঙ্কর সমষ্টি গতিকে আমি এইটা আগত লিখিলো কিয় কারণ এটা দহকর স্থানত আছে ঠিক আছে গতিকে 10 কি পূরণ করিল কারণ দুই অঙ্কর সংখ্যাবর দহকর স্থানের অঙ্কটর 10 গুণর লগত একক স্থানের অঙ্কটর সমষ্টি হয় 10 গুণর লগত একক স্থানের লগত সমষ্টি মানে যোগফল হয় গতিকে 10 পূরণ 3x গতিকে 30x প্লাস এক্স 30x আর এক্স 31x তো ইমান এক্স পালো আমি নতুন সংখ্যাটো গতিকে এইটু হবো আমার নতুন সংখ্যা বা সংখ্যাটো হবো গতিকে এটি সাল সলনি করব কইছে সাল সলনি করে পাওয়া নতুন নম্বরটো গতিকে আমি লিখিম যে আকৌ অঙ্ক দুটার স্থান সালসলনি করিলে অঙ্ক দুটার স্থান সালসলনি করিলে নতুন সংখ্যাটো হব স্থান সালসলনি করে দিম এবার ঠিক আছে গতিকে আমি 31x এটা পালো গতিকে স্থান আমি সালসলনি করিলে আমি নতুন সংখ্যাটো কি পাম গতিকে এইবার ধরল যে 10x2 আমি এতিয়া যেটো এক্স আছিলে x2 আমি এতিয়া দহকর ঘরত লিখিম গতিকে দহকর ঘরত লিখিলে 10 ইয়ার লগত পূরণ হব যোগ আমি 3x করিলো কারণ এইটো আমি সালসলনি করলো 3x আমি এককর ঘরত লিখিলো সালসলনি করে আমি নম্বর কিমান পাম এতিয়া 10 আর 10 গতিকে 10x প্লাস 3x গতিকে মুঠতে 13x পালো গতিকে নতুন সংখ্যাটা বলে আমি 13x গতিকে এটা প্রশ্ন মতে আমাকে কি কইছে যে প্রশ্ন মতে গেছে যে এই দুটা নতুন সংখ্যা যেটু পাইছো এই দুটা প্রথম সংখ্যা আর নতুন সংখ্যাটা যোগ করি আমি কিমান পাম যে 88 পাম বলে কইছে গতিকে 31x প্লাস 13x ইজ ইকুয়াল টু যোগ করিলে আমি 88 বলে পাম গতিকে 31 আর 13 যদি আমি যোগ করে দিই তাহলে কি 44x পাই যাম আর 88 বলে কইছে গতিকে x এর মান লাগে গতিকে x ইজ ইকুয়াল টু 88 বাই 44 টু পূরণ হয়েছে এইফালে গেলে হরণ হবো গতিকে 44 হরণ গতিকে একবার বা দুইবার গতিকে x ইজ ইকুয়াল টু পালো আমি 2
গতি একক ঘর অঙ্কটা হব দুই আর দশকর ঘর অঙ্কটা হব থ্রি পূরণ দুই ছয় হব গতি এক্সিসগুলো দুই পালো আমি গতি আমাকে কৈছে এতিয়া আমার কোশ্চেন কি কৈছে যে মূল সংখ্যাটা নির্ণয় করা গতি মূল সংখ্যাটা কি যে মূল সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা 31x2 এইটা হচ্ছে নতুন হ্যাঁ গতি মূল সংখ্যা এইটু গতি অতএব মূল সংখ্যাটো এটা লাস্টত ইয়ার পর আহি ইয়াত গতি মূল সংখ্যাটো সংখ্যা তো হব সমান সমান বা কমা 31x গতি 31x এর মান কেমন বলো দুই পালু গতি দুই একের দুই গুণ দুই দুই তিন গুণ ছয় অর্থাৎ 62 হয়ে যাবে মূল সংখ্যাটো ইয়াত চাওক যে এককের ঘর যেটা আছে ইয়াত কই তিনি গুণ দুই তিন গুণ ছয় বাস এইটো হয়ে যাবে 62 হয়ে যাবে অ্যান্সার 12 নম্বর উত্তর দিয়া করিম 12 নম্বর উত্তর এতিয়া করিম যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 48 হলে তিনটা সংখ্যা তিনটা নির্ণয় করিব কইছে গতিকে 12 এর উত্তর একেবারে সহজ এইটি হলো যে উত্তর গতিকে তিনটা ক্রমিক সংখ্যা কেন হবে যদি একটা সংখ্যা x হয় এটা হবে x প্লাস ওয়ান এটা হবে x প্লাস টু কেন কো কারণ এক দুই তিন যদি প্রথম যদি এক যদি x এর মান ধরো গতিকে দুইটু কেন কই পাম x প্লাস ওয়ান অর্থাৎ x এর মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান দুই হব x প্লাস টু অর্থাৎ x এর মান প্লাস ওয়ান ওয়ান প্লাস দুই তিন পাও বাস এনেকুৱা হব গতিকে এনেকৈ করলে হব তিন নম্বর 12 নম্বরটা করিম যে ধরা হল প্রথম ক্রমিক সংখ্যাটো প্রথম ক্রমিক সংখ্যা বা প্রথম সংখ্যাটো সংখ্যাটো ইজিকুয়াল টু এক্স হইল দ্বিতীয় সংখ্যাটো দ্বিতীয় সংখ্যাটো এক্স প্লাস ওয়ান হব কারণ এটি যদি ওয়ান হয় এইটো হব এক্স প্লাস ওয়ান মানে টু তারপর লাগবে থ্রি গতিকে তৃতীয় সংখ্যাটো হব এক্স প্লাস টু গতিকে এক্স মানে ওয়ান গতিকে ওয়ান যোগ দুই তিন হয়ে যায় গতিকে এক দুই তিন হয়ে গেল ক্রমিক সংখ্যা গতিকে এতে প্রশ্ন মতে কি যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মানে এই তিনটা সংখ্যা যোগ করলে আমি কেমন পাও যে 48 পাম গতিকে 48 পাম বলে আমাকে কইছে কোশ্চেন গতিকে আমি এটা এক্স দুটা এক্স তিনটা এক্স গতি থ্রি এক্স ইজ ইকুয়াল টু দুই আর একে তিনই হয়ে যায় ইজিকুয়াল টু 48 হয়ে যায় ঠিক আছে সো গতিকে আমি কি করিম যে থ্রি এক্স আছে গতিকে এই প্লাস এটা এইফালে লৈ যাম গতিকে মাইনাস থ্রি হব 48 মাইনাস থ্রি গতিকে কিমান হয়ে যাব থ্রি এক্স ইজিকুয়াল টু 48 পৰা থ্রি গলে 45 তারপর এক্সর মান কৈছে গতিকে এক্স ইজিকুয়াল টু 45 বাই থ্রি কারণ তিনটো পূরণ হয়ে গেছে এইফালে আহিলে হরণ হবে গতি তিন এগুণ তিন তিন এগুণ তিন তিন পাঁচ গুণ পনেরো গতিকে পনেরো হয়ে যাব আমার এক্সর মান পনেরো গতিকে প্রথম সংখ্যাটা হবো পনেরো দ্বিতীয় সংখ্যাটা হবো পনেরো যোগ এক ষোলো তৃতীয় সংখ্যাটা হবো ষোলো পনেরো যোগ দুই সতেরো গতি আমি লিখিম যে সংখ্যা তিনটা ক্রমে সংখ্যা তিনটা ক্রমে ক্রমে কি এক্স প্রথমটা আছে গতি এক্সের মান কেন পনেরো তারপর তারপরটা কি দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস ওয়ান গতিকে পনেরো প্লাস ওয়ান হলো তারপর কি তৃতীয় সংখ্যাটা এক্স প্লাস টু অর্থাৎ এক্সের মান আছে পনেরো প্লাস দুই গতি পনেরো আর দুই সতেরো গতি পনেরো ষোলো সতেরো হয়ে যাবে আমার ক্রমিক সংখ্যা তিনটা 12 নম্বর হ্যাঁ 13 নম্বরটো করিম 13 নম্বরটো কি কৈছে দুটা সংখ্যার যোগফল 40 এটা সংখ্যা আনটোতকৈ 10 বেশি সংখ্যা দুটা নির্ণয় করা একেবারে সহজ গতিকে 13 উত্তর আমি করিম 13 উত্তর যে দুটা সংখ্যার যোগফল কি কৈছে 40 বলি কৈছে এটা সংখ্যা আনটোতকৈ 10 বেশি গতিকে আমি ধরি লও যে ধরা হল এটা সংখ্যা x এটা সংখ্যা x আর আনটো সংখ্যা কিমান 10 বেশি বলি কৈছে গতিকে এটা সংখ্যাতকৈ 10 বেশি বাস হৈ গল এটা প্রশ্নমতে কৈছে যে দুটা সংখ্যা যোগফল হৈছে 40 অর্থাৎ কি x প্লাস 10 ইজিকুয়াল টু 40 বলি কৈছে গতিকে এক্স এক্স টু এক্স প্লাস 10 ইজিকুয়াল টু 40 গতিকে টু এক্স এইটো 10 সমান সমান এইফালে লৈ গ'লে কি হ'ব 40 মাইনাছ 10 গতিকে টু এক্স ইজিকুৱেল টু 30 আৰু এক্সৰ মান লাগে গতিকে এক্স ইজিকুৱেল টু দুইটো পূৰণ হৈছে ইফালে গ'লে হৰণ হ'ব গতিকে 30 বাই 2 গতিকে দুই গুণ দুই 2 15 30 অৰ্থাৎ এক্সৰ মান পালোঁ আমি 15 তাৰ মানে হৈছে এটা সংখ্যা হৈছে 15 আনটো সংখ্যা হৈছে 15 10 15 যোগ 10 25 আমি লিখিম অতএব এটা সংখ্যা
এটা সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু পনেরো এক্স ধরেছো ইজ ইকুয়াল টু পনেরো পালো আর আন্ত আন্ত সংখ্যা আন্ত সংখ্যা কি এক্স প্লাস টেন গতিকে এক্স কিমান পালো এক্স পালো পনেরো পনেরো যোগ দশ কিমান হয়ে যাব পঁচিশ বাস হয়ে গেল এইটু আমার এনসার। এটা চৌদ্দ নম্বৰৰ উত্তৰ কৰিম চৌদ্দ নম্বৰ উত্তৰ চ' ভিডিঅ'টো লাইক কৰি দিয়া চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া কিবা বুজি নাপালে কমেণ্ট কৰিবা ঠিক আছে বহুত কেইটা কৰিলোঁ এক ঘণ্টা ধৰি ভিডিঅ' বনাই আছোঁ তোমালোকৰ বাবে চ' এইটো ভিডিঅ' অকণমান দীঘল হৈছে হওক তথাপি মই ঊনৈছটা কৈছোঁ ঊনৈছটাই শেষ কৰি দিম এটা ভিডিঅ'টো যাতে তোমালোকক ভিডিঅ' বিচাৰি পোৱা অসুবিধা নহয় চ' সেইকাৰণে এটা ভিডিঅ'টো শেষ কৰি আছোঁ ভিডিঅ'টো লাইক কৰি দিয়া চ' দুটা সংখ্যাৰ অনুপাত এইট ইজ টু থ্ৰী সংখ্যা দুটাৰ বিয়োগফল ছিক্সটি হ'লে সংখ্যা দুটা নিৰ্ণয় কৰিব গৈছে চ' একেবাৰে সহজ অংক ভয় খাবলগীয়া একো নাই চ' ধৰা হ'ল ধরা হল যে প্রথম সংখ্যাটা আমি প্রথম সংখ্যাটা যেতে অনুপাত থাকিব যদি টু ইজ টু ওয়ান অনুপাত থাকে তাহলে টু এক্স থ্রি এক্স যদি টু ইজ টু থ্রি ওয়ান অনুপাত থাকে তাহলে আমি ধরে লম টু এক্স আর থ্রি এক্স বলে ধরে লম এনেকে ধরে লম ঠিক আছে গতি এইটু এইট ইজ টু থ্রি আছে গতি এইট এক্স আর থ্রি এক্স ধরে লম গতি প্রথম সংখ্যাটো প্রথম যদি থাকবে এইটু এইট এক্স আর দ্বিতীয়টো দ্বিতীয় সংখ্যাটো সংখ্যাটো কি হ'ব থ্ৰী এক্স ঠিক আছে গতিকে এতিয়া প্ৰশ্নমতে বা দ্বিতীয় সংখ্যাটো গতিকে প্ৰশ্নমতে 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 কি কৈছে যে এইট এক্স এইটো বিয়োগফল এইট এক্স মাইনাছ থ্ৰী এক্স কৰিলে আমি বিয়োগফল পাওঁ কিমান ষাঠি গতিকে ইয়াৰ পৰা আইট এক্সৰ পৰা থ্ৰী এক্স গ'লে ফাইভ এক্স থাকে আৰু ষাঠি গতিকে এক্স পৃথক কৰিম এক্স ইজ ইকুৱেল টু ষাঠি বাই পাঁচ পাঁচ কিয় আহিলে কাৰণ পূৰণ হৈ আছে পাঁচটো সমান সমান ইফালে আহিলে হৰণ হৈ যায় পাঁচ এক গুণ পাঁচ পাঁচ বাৰ ষাঠি অৰ্থাৎ এক্সৰ মান পালোঁ আমি বাৰ মানে প্ৰথম সংখ্যাটো পালোঁ এক্স আঠ ইনটু বাৰ গতিকে আঠ বাৰ চৌৰাশী আৰু তিনি তিন দ্বিতীয় সংখ্যাটো বা আনটো সংখ্যা পালোঁ থ্ৰী ইনটু বাৰ যিমান হ'ব এমন গতিকে আমি কৰি চাওঁ গতিকে নিৰ্ণয় নিৰ্ণয় প্ৰথম সংখ্যাটো প্রথম সংখ্যাটো সংখ্যা ইজ ইকুয়াল টু এইট ইন্টু এক্স গতি এইট পূরণ বারো এক্সর মান পালো বারো গতি বারো আট বারো চুরাশি হয়ে যায় আর আট বারো ছিয়ানব্বই আর দ্বিতীয় সংখ্যাটো বা আন্ত সংখ্যাটো আন্ত বা দ্বিতীয় সংখ্যাটো ঠিক আছে আন্ত সংখ্যা আন্ত সংখ্যা ইকুয়াল টু কিমান আছে থ্ৰী এক্স গতিকে থ্ৰী ইনটু এক্সৰ মান কিমান বাৰ গতিকে তিন বাৰ কিমান হয় তিন বাৰ ছত্ৰিছ বা ছত্ৰিছ হৈ গ'ল আমাৰ এনচাৰ এইখিনি আমাৰ এনচাৰ হৈ গ'ল চৈধ্য নম্বৰৰ চৈধ্য নম্বৰ গতিকে এতিয়া পোন্ধৰ নম্বৰ যে এটা আয়তৰ দিক প্ৰস্থ দুগুণ এটা আয়তৰ দিক প্ৰস্থৰ দুগুণ আয়ত্তৰ পৰিসীমা বাহাত্তৰ হ'লে আয়ত্তৰ দিগ আৰু প্ৰস্থ উলিয়া একেবাৰে সহজ এনেকুৱা অংক আগত এটা পাৰ কৰি আহিছোঁ গতিকে পোন্ধৰৰ উত্তৰ গতিকে আমি ধৰি ল'ব লাগিব দিগ পূৰণ প্ৰস্তুত এইবিলাক গতিকে এটা আয়ত্তৰ দিগ প্ৰস্তুত দুগুণ গতিকে দিগটো প্ৰস্তুত দুগুণ অৰ্থাৎ প্ৰস্তুতটো ধৰি ল'লে আমি দিগটো পূৰণ দুই কৰি দিলে আমি পাই যাম গতিকে আমি লিখি লওঁ যে ধৰা হ'ল আয়ত্তৰ প্ৰস্থ আয়ত্তৰ প্ৰস্থ প্ৰস্থ ইজ ইকুৱেল টু এক্স ধৰি ল'লোঁ গতিকে এতিয়া দিক কিমান হ'ব দিক অতএব দিক দিক হ'ব বা দিক ইজ ইকুৱেল টু বা দিক হ'ব ইজ ইকুৱেল টু কি হৈছে দুগুণ হৈছে প্ৰস্থ দুগুণ প্ৰস্থ হৈছে এক্স প্ৰস্থ দুগুণ টু এক্স হৈ গ'ল একেবাৰে সহজ গতিকে এতিয়া দিয়া আছে দিয়া আছে কি দিয়া আছে যে আয়তৰ পৰিসীমা আয়তৰ পৰিসীমা গতিকে দিগ আৰু প্ৰস্থ ওলাব গৈছে গতিকে আয়তৰ পৰিসীমা পৰিসীমা মানে চাৰিওফালৰ সীমাৰ মান ঠিক আছে বাহাত্তৰ দি আছে গতিকে আয়তৰ পৰিসীমা সূত্ৰ কি টু ইনটু দিগ যোগ প্ৰস্থ দিগ যোগ প্ৰস্থ হয়নে নাই এতিয়া আমি জানো ইজ ইকুৱেল টু বাহাত্তৰ গতিকে টু দিগ কিমান পাইছোঁ টু এক্স প্ৰস্থ কিমান পাইছোঁ এক্স ইজ ইকুৱেল টু বাহাত্তৰ গতিকে দুই পূৰণ দুই চাৰি এক্স যোগ দুই পূৰণ এক্স টু এক্স
इक्वल टू 72 ओके 4x আর 2x 6x इज इक्वल टू কিমান পাও 72 ঠিক আছে x এর মান লাগে তো x ইজ इक्वल টু 72 6 টু পূরণ হইছে এইফালে আসলে হরণ হবে ওদিকে 6 দিয়ে হরণ হবে তো 6 গুণ 6 6 গুণ 6 7 দ্বিগুণ 12 ঠিক আছে x এর মান বললাম আমি 12 এতে আমাক আয়ত দিকের প্রস্থ লাভ করেছি ওদিকে আয়ত প্রস্থ আমি x ধরেছি ওদিকে x কিমান 12 অর্থাৎ আমি লিখিম যে অতএব আয়তর আয়তর প্রস্থ আমি x ধরেছি x = 12 সেমিমিটার আর দিক ইজ इक्वल टू কিমান ধরেছি 2x ওদিকে 2x ইজ इक्वल टू 2 ইনটু x সমান কিমান 12 ওদিকে 2 বার 24 সেমিমিটার বাস এইখানে হয়ে গেল আমার অ্যানসার সেন্টিমিটার নিদিলে হবো সেন্টিমিটার দিছে জানো ইয়াতে সেন্টিমিটার দিয়া নাই ঠিক আছে সেন্টিমিটার নিদিলে হবো সেন্টিমিটার নিদিবা তেনে হলে বাস এইখানে আমার অ্যান্সার হয়ে গেল একেবারে সহজ অঙ্ক 15 নম্বরটো দে 16 নম্বর কোশ্চেন নম্বর এতিয়া 16টো করিম একেবারে সহজ 16টো যে অজয় বিজয়তকৈ 5 বছৰ সৰু আৰু 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স অজয় দুগুণ হলে তেওঁলোকৰ বৰ্তমান বয়স কিমান ওলাব লাগে একেবাৰে সহজ অজয় বিজয়তকৈ 5 বছৰ সৰু অৰ্থাৎ বিজয়তকৈ 5 বছৰ সৰু অৰ্থাৎ বিজয়ৰ বয়স যদি আমি ধৰি লওঁ তেনেহ'লে আমি অজয়ৰ বয়সটো 5 মাইনাছ কৰি দিলে আমি পাই যাম গতিকে 16ৰ উত্তৰ কৰিম আমি 16ৰ উত্তৰ গতিকে তেওঁলোকৰ বৰ্তমান বয়স কিমান ওলাব কৈছে গতিকে আমি কৰিম 16 নম্বৰ যে ধৰা হ'ল বিজয়ৰ বয়স ধৰা হ'ল বিজয়ৰ বয়স বিজয় অর বয়স বয়স বিজয়ের বয়স তোমার আমি 1 বছর করে ধরে নিলাম তারপরে দেখি অজয়ের বয়স বিজয় ও অজয় অজয়ের বয়স অজয়ের বয়স কেমন যে 5 বিজয়কে 5 বছর সরু অর্থাৎ বিজয়ের বয়স এক্স আর 5 বছর সরু এক্স মাইনাস 5 হস একেবারে না হয় জানো গতিকে এতিয়া 4 বছৰ পিছত কৈছে 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স অজয়ৰ বয়সৰ 4 দুগুণ হলে 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স কিমান হৈছে যে 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স অজয়ৰ দুগুণ গতিকে অজয়ৰ বয়স কিমান আছিলে এক্স আছিলে ঠিক আছিলে বা 4 আগত আমি ধৰিলোঁ 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স আমি আগত আছিলে এক্স বছৰ 4 বছৰ পিছত এক্স প্লাছ 4 এইটো হৈ গ'ল আমাৰ 4 বছৰ পিছৰ বয়স আমি প্ৰশ্ন মতত আমি এইটো দুগুণটো লিখি দিম এইটো তাৰপিছত 4 বছৰ পিছত অজয়ৰ বয়স কি চেমে থাকিব অজয়ৰ বয়সত বঢ়াৰ কথাটো কোৱা নাই ঠিক আছে অজয়ৰ বয়স এইটোৱেই হ'ব গতিকে এক্স মাইনাছ 5 এইটো হ'ব নে বেলেগ হ'ব গতিকে নিশ্চয় 4 বছৰ পিছত অজয়ৰ বয়স 4 বছৰ বাঢ়িব হয় নাই গতিকে এইটোৰ লগতে 4 প্লাছ হ'ব গতিকে এতিয়া প্ৰশ্নমতে কি কৈছে যে এই যে 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স অলপ দুগুণ হ'লে গতিকে এই যে এতিয়া আহিব দুগুণৰ কথাটো বাপৰে মোৰ বিচাৰিছে মোৰ 1 ঘণ্টা ধৰি ভিডিঅ' বনাই আছোঁ গতিকে এক্স প্লাছ 4 4 বছৰ পিছত বিজয়ৰ বয়স অজয়ৰ বয়সৰ দুগুণ গতিকে অজয়ৰ বয়স কোনটো এইটো এক্স মাইনাছ 5 প্লাছ 4 গতিকে ইয়াৰ দুগুণ ঠিক আছে গতিকে অৰ্থাৎ কি 2 দি পূৰণ কৰিব লাগিব বাছ আমাৰ সমীকৰণ হৈ গ'ল এক্স প্লাছ 4 গতিকে 2 এইটো কাম আগত কৰিব লাগিব গতিকে এক্স মাইনাছ 5 প্লাছ 4 গতিকে এতিয়া 2 পূৰণ x 2x তাৰপিছত এইটো 2 পূৰণ 5 10 গতিকে মাইনাছ 10 গতিকে এক্স প্লাছ 4 ইজ ইকুৱেল টু 2 আছে ন বাহিৰত গতিকে ব্ৰেকেটৰ কাম আগত কৰিব লাগিব এইটো গতিকে এক্স মাইনাছ 5 প্লাছ 4 গতিকে এক্স প্লাছ 4 ইজ ইকুৱেল টু 2 বাহিৰত গতিকে এক্স মাইনাছ 5ৰ পৰা প্লাছ 4 গ'লে 1 থাকে গতিকে এক্স প্লাছ 4 ইজ ইকুৱেল টু 2x মাইনাছ 2
टू एक्स माइनास दुई थे ठीक है गति के एक्स टू पृथक कर लगे सो गति की बुद्धि कर लक्स टू पृथक करे यू प्लास आ गए ये लै जाऊँ जे आम एक्स माइनास टू ये आनो एक्स टू ये लै जाऊँ के कथा सब जो प्लास फोर थे माइनास टूटक ये आनलो गए माइनास फुलटक माइनास टूटक समान समान ये आनिले ये माइनास हो गए ये आनिले हम प्लास टू से क्या एक्स टू टू एक्स थे एक्स टू समान समान ये लै गलो इतना प्लास हो आस ये गोले माइनास एक्स हो जाए एक्स टू पृथक हो जा गए चार और दु छजिकल टू दुई एक्सर पर एक्स गए एक्स थे गति के एक्स इजिकल टू पालो सिक्स अतए आम लिखीम एक्स इजिकल टू सिक्स पाल गति के विजय बयस कि एक बस धरीसूँ तो गति के एक्स हमें एक्स मान पाल छः ठीक है सो गति चार बस पीछे बर्तमान बयस पीछे गति चार बस पीछे कि हम ये ऊल्ब लगे सो गति के लिखीम जते निर्णय निर्णय विजय बय चार बस पीछे यो दुगुण है गति के बर्तमान बयस कैसे गति के तमें यू बयस कि गति के विजय बयस एक बस मानने कि छः बस और अजय बय और अजयर बय अजय बय कि आम कि धरीसूल एक्स माइनास फाइव गति के छा पाँच हम गति के अजयर बयस सिक्स माइनास फाइव वन इन बस पाँच एक बस अजयर बय गति के सतर नम्बर तो करम सतर नम्बर तो एक बार सहज आगर आगर निचिना सतर नम्बर तो ठीक है तार आगत षोलो नम्बर जो करल षोलो नम्बर सो मैं ये लिखा ना तुम लोग लिखी लगा यू तो मैं जी षोलो नम्बर कराई दिल सो मैं प्रथम जी धरा हल दी धरा हल विजय बयस एक बस दिल ये दीबा जो विजय बर्तमान बयस एक बस और विजय बर्तमान और अजय बर्तमान बयस तो दी ठीक है बर्तमान बयस एक माइनास फाइव तार पास ठीक है सब एक विजय बयस छः बस और अजय बयस छः माइनास फाइव एक बस गए सतर नम्बर तो करम रमेनर देवतर बयस रमेनर बयस चार गुण पाँच बस पीछे रमेनर देवतर बयस रमेनर बयस तीन गुण हमें बर्तमान बयस तो गति के धरल धरा हल सतर उत्तर आम करम धरा हल रमेनर बयस धरल तार पीछे चार गुण कर दिले तो बापक बयस पाई जाम धरा हल रमेनर बयस रमेनर बयस इजिकल टू एक्स बस और अतए बापेक बयस रमेनर रमेनर देवतर बयस देवतर बयस बयस इजिकल टू गए चार गुण कैसे रमेनर बयस चार गुण अर्थात रमेनर बयस पाल एक्स चार गुण अर्थात फोर एक्स हो गल इतना चार बस पीछे पाँच बस पीछे पाँच बस बस पीछे पाँच बस पीछे कि हम रमेनर बयस रमेनर बस सेम थ रमेनर बयस रमेनर बयस कि एक बस नाँच बस बस पाँच बाढ़ गति के एक प्लास फाइव गति के बस सेम रमेनर देवतर बयसो बाढ़ रमेनर देवतर बयस देवतर बयस गति के देवतर बयस फोर एक्स पाँच बस पास पाँच बस बाढ़ गए इन बस गए प्रश्न मत कि कैसे प्रश्न मते पाँच बस पीछे रमेनर देवतर बयस रमेनर बयस तीन गुण हमें गति रमेनर जी बयस पाँच बस पीछे यू तीन गुण हमें बर्तमान बयस उल्लाब कैसे गए प्रश्न मते रमेनर बयस कमान एक्स प्लास फाइव और पाँच बस पीछे देवतर बयस कौन आज पाँच बस पीछे रमेनर बयस देवतर बयस मानने जी आज रमेनर देवतर बयस रमेनर बयस तीन गुण अर्थात रमेनर बयस यू गति पाँच बस पीछे तीन गुण से रमेनर बयस एक्स प्लास फाइव देवतर बयस एने एक्स प्लास फाइव इंटू थ्री गति के देवतर बयस यू तीन गुण से रमेनर बयस गति के एक्स प्लास फाइव तीन पुरान एक्स थ्री एक्स प्लास तीन पाँच गुण पंद्रह ये हो गल गति के पंद्रह पार्स
কোশ্চনত কৈছে কি যে পাঁচ বছৰ পিছত ৰমিনৰ দেউতাকৰ বয়স ৰমিনৰ বয়সৰ তিনি গুণ কৈছে সৰি সৰি পাঁচ বছৰ পিছত এইটো আমাৰ প্ৰশ্নমতে ভুল হৈছে প্ৰশ্নমতে আমাক লিখিব লাগিব যে প্ৰশ্নমতে আমাক কি কৈছে যে ৰমিনৰ দেউতাকৰ বয়স কিমান আছিলে ফ'ৰ এক্স প্লাছ ফাইভ ৰমিনৰ দেউতাকৰ বয়স ৰমিনৰ বয়সৰ তিনি গুণ অৰ্থাৎ ৰমিনৰ বয়স কিমান এক্স প্লাছ ফাইভ ইয়ার তিনি গুণ মানে তিন দি পূরণ হ্যাঁ এনে কব গতি প্রশ্ন মতো এইটুকু কইছে গতি ফোর এক্স প্লাস ফাইভ থ্রি ইন্টু এক্স থ্রি এক্স প্লাস আছে গতি তিন পাঁচ গুণ পনেরো গতি প্লাস পনেরো গতি এক্সর মান লাগে আমার গতি কি করে পারি যে আমি এই থ্রি এক্সটা এইফালে আনো গতি ফোর এক্স থ্রি এক্স এইফালে আছে প্লাস এইফালে আহিলে সমান সমান এইফালে আহিলে হব মাইনাস তারপর পনেরো পনেরো থাকলে তারপর এইটু পাঁচ এইফালে লই গেল গতি প্লাস ফাইভ আছে এইফালে গেলে মাইনাস ফাইভ হল বাস গতিকে সংখ্যাকেইটাক একফালে দিলোঁ এক্স থকা কেইটাক একফালে ল'লোঁ গতিকে ফ'ৰ এক্সৰ পৰা থ্ৰী এক্স গ'লে এক্স থাকে পোন্ধৰৰ পৰা পাঁচ গ'লে দহ অৰ্থাৎ এক্সৰ মান গ'লে দহ অৰ্থাৎ ৰমিনৰ বৰ্তমান বয়স এক্স বছৰ আৰু দেউতাকৰ বৰ্তমান লিখিব ঠিক আছে ধৰা হ'ল ৰমিনৰ বৰ্তমান বয়স এক্স বছৰ আৰু ৰমিনৰ দেউতাকৰ বৰ্তমান বয়স বা ৰমিনৰ দেউতাকৰ বৰ্তমান বয়স ফ'ৰ এক্স গতিকে অথবা আমি লিখিম যে ৰমিনৰ আমাক কোৱেশ্যন কি কৈছে যে বৰ্তমান বয়স কিয় তেওঁলোকৰ বৰ্তমান বয়স কিমান গতিকে ৰমিনৰ বৰ্তমান বয়স এক্স ধৰিছোঁ গতিকে এক্সৰ মান কিমান পালোঁ দহ বছৰ তাৰপিছত ৰমিনৰ দেউতাকৰ বয়স কিমান পালোঁ দেউতাকৰ কি ধৰিছোঁ বৰ্তমান ফ'ৰ এক্স ধৰিছোঁ গতিকে ফ'ৰ ইনটু এক্সৰ মানে কিমান দহ পাইছোঁ গতিকে চল্লিছ বছৰ এইটো আমাৰ এনচাৰ হৈ গ'ল গতিকে এবাৰ চাই লওক ধুনীয়াকৈ গড়ৰ পৰা দেখাই দিছোঁ অকণমান কটা কটি হৈছে ঠিক আছে একো নাই এতিয়া ওঠৰ নম্বৰটো কৰিম চ' ওঠৰ নম্বৰটো আমাক কি কৈছে যে উত্তৰ যে দুখন মেজ আৰু তিনিখন চকীৰ দাম 705 টকা এখন মেজৰ দাম চকীৰ দামতকৈ 40 টকা বেছি হ'লে মেজ আৰু চকীৰ দাম নিৰ্ণয় কৰিব কৈছে গতিকে একেবাৰে সহজ আমি কি লিখিম যে ধৰা হ'ল দুখন মেজৰ দাম দিছে আমাক গতিকে এখন চকীৰ দাম 40 টকা মানে এখন মেজৰ দাম চকীৰ দামতকৈ 40 টকা বেছি গতিকে ধৰা হ'ল আমি কাৰ ধৰিব লাগিব চকীৰ দাম ধৰিব লাগিব চকীৰ দাম দি আমি 40 টকা বেছি কৰি দিলে হৈ গ'ল ধৰা হ'ল চকীৰ দাম ইজিকুৱেল টু 100 টকা অতএব মেজৰ দাম ঠিক আছে এখন ইয়াতো লিখি দিব পাৰে এখন চকীৰ দাম 100 টকা আৰু মেজৰ দাম এখন ইজিকুৱেল টু গতিকে 40 টকা বেছি গতিকে এক্স 40 যোগ কৰি দিলে হৈ গ'ল ইমান টকা হৈ গ'ল গতিকে এতিয়া আমাক কি কৈছে যে বেছি হ'লে তিনিখন চকীৰ মুঠ দাম এইখিনি দিছে যে দুখন মেজ আৰু তিনিখন চকী গতিকে দুখন মেজৰ দাম কিমান হ'ব যে দুখন মেজৰ দাম হ'ব বা আমি দুখন চকীৰ দাম ধৰি লওঁ আগত গতিকে দুখন মেজ আৰু তিনিখন চকী গতিকে তিনিখন চকীৰ দাম আগত ওলাই লওঁ কিমান টকা হয় যে তিনিখন চকীৰ দাম কিমান হয় এটাত যদি এক্স হয় তিনিটাৰ দাম হ'ব 3x টকা তাৰো দুখন মেজ কৈছে গতিকে দুখন মেজৰ দাম কিমান হ'ব গতিকে এটা এখন মেজৰ দাম এইটো দুখন মেজৰ দাম 2 পূৰণ হ'ব গতিকে 2 ইনটু x প্লাছ 40 ইমান টকা ঠিক আছে গতিকে এইটো কৰিলে 2 ইনটু x 2x 2 পূৰণ 40 80 ইমান টকা হ'ল ঠিক আছে গতিকে প্ৰশ্নমতে আমাক কি কৈছে প্ৰশ্নমতে যে দুখন মেজ আৰু তিনিখন চকীৰ দাম হৈছে 705 টকা গতিকে দুখন মেজ কি এইটো যে দুখন মেজ হৈছে 2x প্লাছ 80 এইটো এতিয়া আমি পালোঁ প্লাছ তিনিখন চকী কিমান 3x ইয়াৰ দাম কিমান 705 টকা বুলি দিয়া আছে
705 টাকা। গতিকে আমি এতিয়া কৰি চালে হৈ গ'ল এইটো ধুনীয়াকৈ 2x আৰু 3x 5x যোগ 80 ইকুয়াল টু 705। গতিকে 5x ইকুয়াল টু 80 ইফালে লৈ যাম। গতিকে 705 প্লাছ 80 আছে সমান সমান ইফালে গ'লে মাইনাছ 80 হ'ব। একেবাৰে সহজ ধুনীয়া। গতিকে 5x ইকুয়াল টু 705ৰ পৰা 80 গ'লে কিমান হয় 625 হয়। গতিকে এক্সৰ মান লাগে। গতিকে এক্স ইকুৱেল টু সমান সমান এইফালে 5টো পূৰণ হৈ আছে, এইফালে গ'লে এইটো হৰণ হৈ যাব 625 ডিভাইডেড বাই 5। গতিকে 5 দি কটা কৰি গ'লে 5 × 5 এক থাকে, 5 × 2 = 10, 2 × 5 = 25, অৰ্থাৎ 125। এক্সৰ মান পালোঁ 125, বা ভাগ কৰি দিলে হ'ল 5/625 ভাগ কৰি দিয়া হৈ যাব, 5 × 5 এনেকৈ কৰি যাব হৈ যাব। ঠিক আছে, ইয়াত আহিব 125 আহিব, এইটো ভাগ তোমালোকে নিজে কৰিব, মই এনেকৈ কৰাই দিছোঁ। চ' গতিকে এতিয়া যে এখন গতিকে কৈছিল কি কৈছে যে মেয়াজ আৰু চকীৰ দাম নিৰ্ণয় কৰা। ঠিক আছে, গতিকে এখন চকীৰ দাম ইজ ইকুৱেল টু 125 টকা টকা। গতিকে তিনিখন চকীৰ দাম, তিনিখন চকীৰ দাম, চকীৰ দাম 3 × 125 ইমান টকা। গতিকে কৰিলে কিমান হয়, 3 × 5 = 15, 15 × 5 = 1, 3 × 2 = 6, 6 = 7, 3 × 3 গতিকে 375 টকা তিনিখন চকীৰ দাম। আৰু আৰে কি কৰিলোঁ, এখন এখন চকীৰ দাম 125 টকা, তিনিখন চকীৰ দাম ইমান। গতিকে তাৰপিছত আৰু এখন মেজৰ দাম, মেজৰ দাম এখন মেজৰ দাম কি ধৰিছোঁ, চ' এক্স প্লাছ 40, অৰ্থাৎ এক্স পালোঁ 125, 125 + 40 গতিকে কিমান হয় ইমান টকা। গতিকে 0 = 5 থাকিলে 0 আৰু 5 = 2, 4 = 6, 1 গতিকে 165 টকা হ'ল এখন মেজৰ দাম। গতিকে দুখন মেজৰ দাম এতিয়া কিমান হ'ব, অৰ্থাৎ দুখন মেজৰ দাম, মেজৰ দাম হ'ব 2 × 165, এটাৰ দাম যদি মানে দুইটা হয় হৈ গ'ল। গতিকে 2 × 5 = 10, 0 = 1, 2 × 6 = 12, 12 = 13, 13 × 7 = 1, 2 × 1 = 3 গতিকে 330 টকা। এতিয়া যদি কোনে কোনটোৰ দাম বেছি, গতিকে ইয়াত প্ৰতি 375, গতিকে তিনিখন চকীৰ দাম বেছি। ঠিক আছে, দুখন মেজৰ দাম হৈছে 330 টকা আৰু তিনিখন চকীৰ দাম হৈছে 375, এইখিনি আমাৰ এনচাৰ। গতিকে এইটো অনুসৰি লাষ্ট কোৱেশ্যন এইটো যে কি কৈছে যে 19 নম্বৰটো যে দুটা প্ৰকৰণৰ মাপৰ পাৰ্থক্য 12 ডিগ্ৰী হ'লে কোন দুটা নিৰ্ণয় কৰা। গতিকে 19 নম্বৰৰ উত্তৰ লিখি একেবাৰে সহজ অংক এইবিলাক যে আমি কি কৰিম, ধৰা হ'ল এইটো আগৰ চেপ্টাৰত পাবা, এইটো অকণমান হিন্টছ দিছে। ঠিক আছে, যে ধৰা হ'ল এটা কোণ, কোনো বিষয়ে জানিবা এতিয়া। ঠিক আছে, যে ধৰা হ'ল এটা কোণ আমি 1 ডিগ্ৰী বুলি ধৰি ল'লোঁ, আনটো কোণ অতে আনটো কোণ ইকুৱেল টু কিমান, 90 - x। কিয়, কাৰণ দুটা পূৰক কোণৰ মাপৰ পাৰ্থক্য 12 ডিগ্ৰী হ'লে কোণ দুটা নিৰ্ণয় কৰা। গতিকে আমি কি জানো যে এটা কোণ এক্স হয়, এক্সৰ পৰা আমি 90 কৰি দিওঁ, তেনেহ'লে আমি এইটো পূৰক কোণ আমি পাই যাওঁ। ঠিক আছে, কাৰণ আমি এটা যিটো কোণ থাকিব এই পূৰক কোণটো আমি ইকুৱেল টু আমি 90 পাব লাগিব। চ' গতিকে আমি এটা কোণ যদি এক্স পাইছোঁ, আন এটা 90ৰ পৰা আমি এক্সটো মাইনাছ কৰি দিলে আমি পাই যাম, যিহেতু আমাক পূৰক কোণ কৈছে। ঠিক আছে, পূৰক কোণ দুটা সমষ্টি 90 ডিগ্ৰী, এইটো তোমালোকে নেক্সট চেপ্টাৰত গম পাবা। চ' গতিকে প্ৰশ্নমতে পূৰক কোণৰ যিটো কি আছে, পূৰক কোণৰ মাপৰ পাৰ্থক্য যিটো আছে, অৰ্থাৎ এক্স ডিগ্ৰী এটা ধৰিছোঁ, এক্স ডিগ্ৰী মাইনাছ 90 - x, ইমান ডিগ্ৰী যিটো ধৰিছোঁ ইয়াৰ পাৰ্থক্য কিমান হৈছে 12 বুলি পাইছোঁ দিছে প্ৰশ্নত। চ' গতিকে এতিয়া এক্স মাইনাছ 90 - x ইজ ইকুৱেল টু 12, 90 - x = 12। গতিকে এক্স এক্স কটা কৰ, ঠিক আছে, চ' এক্স এক্স কটা জানে কি, কাৰণ মাইনাছ মাইনাছ আছে, গতিকে মাইনাছ মাইনাছ কি হৈ যাব, প্লাছ হৈ যাব, পূৰণ হৈ আছে প্লাছ হ'ব। গতিকে এক্স এক্স দুটা এক্স হৈ গ'ল, দুটা এক্স মাইনাছ 90 = 12 পালোঁ। গতিকে এতিয়া 2x আছে, গতিকে
इज इक्वल टू बारह नब्बे टू माइनस इफाले आस गए इफाले लै जा गए प्लास नब्बे हो जा गए टू एक्स इज इक्वल टू नब्बे और बारह जो कर एश दुई हो जाए गए एश दुई जो हो जाए एक मान लगे गए एक्स इज इक्वल टू एश दुई दुटो भाग हो जाए समान समान ये पूरण हो गए समान समान सौ फाले गए भाग हम दुई दी करें कि एक्स इज इक्वल टू फिफ्टी वन पाँ फिफ्टी वन ठीक है गति के लिखीम कौन दूटा ऊल कैसे गति केण इज इक्वल टू फिफ्टी वन कारण एक्स धरीसू एट कण आन तो कण नब्बे माइनास एक्स गति के आन तो कण नब्बे माइनास एक्स नब्बे माइनास एक्स एक्स कि पालू एक्स पालू फिफ्टी वान गति के नब्बे फिफ्टी वान गए फोर्टी नाइन सरी थार्टी नाइन थार्टी नाइन डिग्री पालू आन एट कण बस हो गल ये एन्सार गति के अनुशीलन फोर पॉइंट थ्री शेष नेक्स्ट भिडियो अध्याय फाइव टू करो भिडियो लाइक कर सबसक्राइब कर दिया यह बाय बाय टेक केयर।